السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن حذيفة رضي الله تعالى عنه قال صليت مع النبي صلى الله عليه وسلم فما مرت به آية رحمة إلا وقف عندها يسأل ولا آية عذاب إلا تعوذ منها أخرجه الخمسة وحسنه الترمذي الله پاک رب العالمين سمست پرسان ساجي الله پاک আমাদের হিদায়াত দান করেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যে দুনিয়াতে বহু রকমের গোমরাহি ভ্রষ্টতা রেখেছেন সেগুলোতে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেছেন আল্লাহ পাকের শুকরিয়ার শেষ নাই সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যিনি রাহমাতুল আলামিন যিনি আমাদের জন্য আদর্শ আমাদের দর্শ হচ্ছে বুলুগুল মারামের সালাত সম্পর্কীয় হাদিস নিয়ে আজকের দর্শ হবে হাদিস নম্বর 232 আরবিতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে তেলাওয়াত অবস্থায় দোয়া সম্পর্কে 229 বলছেন তিনি যে সাল্লাইতু মা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি সালাত আদায় করেছি ফামা মাররাত বিহি আয়াতু রাহমাতিন ইল্লা ওয়াকাফা ইনদাহা ইয়াসআল নামাজের অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে যে কোনো রহমত সম্পর্কীয় আয়াত যখন অতিক্রম করত তখন তিনি সেখানে থামতেন মানে তেলাওয়াত স্থগিত রাখতেন তেলাওয়াত বন্ধ করে দিতেন এবং রহমতের আয়াত যেহেতু আল্লাহ পাকের ইয়াস আল তখন আল্লাহ পাকের কাছে তিনি কিছু চাইতেন যাচ্ছা করতেন আল্লাহ পাকের কাছে তার রহমত কামনা করতেন ওয়ালা আয়াতু আযাবিন আর কোন আল্লাহ পাকের আযাব সে দুনিয়ার আযাব হোক অথবা পরকালের আযাব হোক জাহান্নাম হোক জাহান্নামের কথা কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতে আসুক অথবা দুনিয়ার কোন আযাবের কথাই আসুক আজাব শাস্তির আয়াত হয়ে অতিক্রম করলে বা আজাব শাস্তির আয়াত নবী সাল্লামের সামনে আসলে ইল্লা তাআউযা মিনহা সেসব আজাব শাস্তি থেকে তিনি পানা চাইতেন আল্লাহ পাকের আশ্রয় গ্রহণ করতেন আখরাজাহুল খামসা হাদিসটি পাঁচজন ইমামে সংকলন করেছেন ইমাম আহমদ আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা ওয়া হাসানাহু তিরমিজি হাদিসটিকে ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহ হাসান বলেছেন হাদিসটিকে অন্যান্য মহাদিসরাও তার বিভিন্ন সূত্রগুলিকে একত্রিত করে বলেছে হাদিস হচ্ছে হাসান এই হাদিস প্রমাণ করে যে তেলাওয়াত অবস্থায় নামাজের মধ্যে দোয়া করা যেতে পারে যদি এই মর্মে আরো বেশ কিছু হাদিসগুলি আসছে যে হাদিসগুলি ইঙ্গিত করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এগুলি সুন্নত নামাজ বা তাহাজ্জুদ নামাজ ছিল কিয়ামুল লাইল ছিল কিন্তু ফোকাহাই কেরামরা বলছেন যে যেটা এক নামাজে জায়েজ সেটা অন্য নামাজেও জায়েজ এটা হচ্ছে তাদের নীতিমালা কারণ সেটা হচ্ছে সুন্নত হোক অথবা ফরজ হোক নামাজ যখন নামাজ সলাত তখন সলাতে যখন প্রমাণিত হলো জায়েজ হওয়া এক সলাতে অন্য সলাতেও সেটা জায়েজ যদি কোনো এমন স্পষ্ট বাধা না থাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে শরীয়তের পক্ষ থেকে এই মর্মে আরো বেশ কিছু হাদিস রয়েছে তার মধ্যে একটি হাদিস মুসনাদ আহমদে আছে ইবনে মাজায় আছে মোহাম্মদ বিন আব্দুর রহমান ইবনে আবি লাইলা তার পিতা আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে বর্ণনা করছেন সামিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনেছি ইকরাউ ফি সলাতিন কোন এক নামাজে তিনি তেলাওয়াত করেছিলেন লাইসাত বি ফরিজা যা ফরজ ছিল নামাজ ছিল না মানে কোনো সন্নত নামাজ তাহাজ্জুদ নামাজ ফামাররা বিযিকরিল জান্নাত ওয়ান নার তারপরে জান্নাত এবং জাহান্নামের আলোচনা আসে ওই আয়াতগুলিতে ফাকালা তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউযু বিল্লাহি মিনান নার আল্লাহর কাছে আশ্রয় কামনা করি বা আশ্রয় গ্রহণ করি জাহান্নাম থেকে ওয়া ওয়াইলুন লি আহলিন নার এবং দুর্ভোগ রয়েছে ধ্বংস রয়েছে জাহান্নামীদের জন্য
এইভাবে আরেকটি হাদিস মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত মুসনাদে আহমদে আছে, তিনি বলছেন কুমতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইলাতুল কিয়াম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে কিয়ামের রাত্রে অর্থাৎ তাহাজ্জুদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পড়ছিলেন বা তারাবি পড়ছিলেন লাইলাতুল কিয়াম। কিয়াম মুল্লাইল দুটোই নামাজকে বলা হয়। যদি আমাদের এক্সচেঞ্জ মানুষরা মনে করে যে তাহাজ্জুদ আলাদা আর তারাবি আলাদা, কিন্তু সহি হাদিসের আলোকে এগুলির নামের শুধু পার্থক্য, নামাজ একটি, যেটি কিয়ামুল লাইল সেটা হচ্ছে কিয়াম রমজান, সেটা হচ্ছে তাহাজ্জুদ, সেটা হচ্ছে তারাবি। রমজান মাসের নামাজটিকে বিশেষ করে লোকেরা তারাবি বলে থাকে, কিন্তু ওই নামাজটাই অন্য মাসে হচ্ছে তাহাজ্জুদ, যেটা আম কথা। তো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাথে দাঁড়ালাম, ফাকানা ইয়াকরাউ বিল বাকারাতে ওয়ান নিসাই ওয়া আলে ইমরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা নিসা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। ওয়ালা ইয়ামুরু বি আয়াতিন ফিহা ইস্তিবশারুন ইল্লা দা আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া রাগিবা ইলাইহি, এমন কোন আয়াত হয়ে তিনি অতিক্রম করতেন না যাতে আল্লাহ পাকের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে, খুশির খবর, ইস্তিবশার। ইল্লা দা আল্লাহ, যখনই এরকম কোন আয়াত সামনে আসত তখন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ পাকের কাছে তেলাওয়াতের অবস্থায় দোয়া করতেন এবং আল্লাহ অভিমুখী হতেন, আল্লাহর দিকে অভিমুখী সব সময়, কিন্তু বিশেষ করে দোয়ার সময় মনোযোগী হওয়া দোয়ায়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত ছিল। তো এই মর্মে তাহলে বেশ কিছু হাদিস রয়েছে যে নামাজের ভিতরে তেলাওয়াতের অবস্থায় দোয়া করা। এরই একটা অংশ হচ্ছে সূরা ফাতিহার পরে আমিন বল। তাহলে সূরা ফাতিহার পরে আমিন বলা ছাড়াও যে কোনো আয়াতে যেখানে দোয়া আছে দোয়াতে আমিন বলা, মনে মনে বলবেন সেই ক্ষেত্রে, কারণ শুধু সূরা ফাতিহাতে না হয় জোরে বলার হাদিস রয়েছে, গত সপ্তাহে আলোচনা হয়েছে। কিন্তু অন্য ধরনের একটা দোয়া আসলো, দোয়াতে আপনি আল্লাহর কাছে আপনি আমিন বলবেন, সেটা মনে বলবেন, যাতে করে এমন না হয় যেটা প্রমাণিত নাই সেটা আপনি করছেন। আর যে কোনো জায়গায় আজাবের কথা, শাস্তির কথা আসলে আল্লাহ পাকের কাছে আপনি আশ্রয় চাইবেন, জাহান্নামের কথা আসলে আউযুবিল্লাহ মিনান্নার, জান্নাতের কথা আসলে আল্লাহুম্মা আসালুকাল জান্নাহ ওয়া আসালুকাল জান্নাতাল ফিরদাউস ইত্যাদি, আল্লাহুম্মা আজিরনা মিনান্নার, এইভাবে দোয়া করা এই হাদিস দ্বারা প্রমাণিত হয়। কিছু আলেমরা এগুলিকে সুন্নত নফলের সাথে খাস করেছে, কারণ হাদিসগুলি অধিকাংশ ক্ষেত্রে সুন্নাত বা তাহাজ্জুদের ক্ষেত্রে এসেছে, কিন্তু সামনে যে হাদিসটি আছে হাদিসটাতে এমন কোনো কথা উল্লেখ হয়নি। যে হাদিসটা বলগুল মারান হাদিস, নবী সাল্লামের সাথে আমি নামাজ পড়া হুজাইফা বলছেন, ফরজ ছিল না সুন্নত ছিল উল্লেখ করা হয়নি, তাই না? ফামা মাররাত বিহি আয়াতু রাহমাতিন, রহমতের আয়াত আসলেই তিনি থেমে যেতেন এবং আল্লাহর কাছে চাইতেন, আজাবের আয়াত আসলে থেমে যেতেন এবং আল্লাহ পাকের কাছে আজাব থেকে পানা চাইতেন। বলা হয়নি যে ফরজ ছিল বা সুন্নত নামাজ ছিল। আর হাদিস হচ্ছে হাসান, সুতরাং যে কোনো মানুষ যদি ইমাম হোক অথবা মুক্তাদি হোক অথবা একাকী নামাজি হোক, বিশেষ করে একাকী যদি নামাজ হয় তাহলে সমস্যাই না, আপনি একা একা নামাজ পড়ছেন, আয়াত তেলাওয়াত করেছেন, জান্নাত জাহান্নামের কথা আসলে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। আপনার ছেলে মেয়ের প্রয়োজন আর ওই ওই আয়াতগুলি পড়লেন, রব্বি হাবলি মিনাস সালেহিন, আপনি ওই আয়াতটাকে দুবার তিনবার রিপিট করলেন, কোনো দোষ নেই, তেলাওয়াত করলেন তার সাথে সাথে আপনি রব্বি হাবলি মিনাস সালেহিন, রব্বি হাবলি মিনাস সালেহিন, কোনো দোষের কথা নেই। একবার তো আপনি তেলাওয়াতই করলেন আর বাকি বলছেন আপনি দোয়ার নিয়তে বলছেন, কোনো দোষ নেই, কারণ যে কোনো রহমতের আয়াতে দোয়া করেছেন আপনি ছেলে মেয়ে, যা আল্লাহ পাকের রহমত দুনিয়া, আল্লাহ পাকের অনুগ্রহ। যেখানে আপনি সুস্থতা সম্পর্কে আল্লাহ পাকের পক্ষ থেকে শেফা সুস্থতার আয়াত রয়েছে, সেখানে আপনি সুস্থতার জন্য দোয়া করলেন। যেখানে রিজিকের বরকতের আয়াত রয়েছে আপনি দোয়া করলেন। বা একটি আয়াতকে একাধিকবার পাঠ করা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গোটা রাত একটি আয়াত দিয়ে বারবার করে তেলাওয়াত করে নামাজ পড়েছেন, তাহাজ্জুদের নামাজ। একটি আয়াত যদি বারবার পড়েন আর তাতে গভীরভাবে আপনি চিন্তা করতে পারেন আর তাতে আল্লাহর ভয় ভীতি অন্তরে বেশি সৃষ্টি হয়, খুশু আপনার বিনয়ী হওয়া বেশি প্রকাশ পায়,
সেটা বহু আয়াত পড়ার চাইতে ভালো অনেক সময়, যেটা অনেকেই কিন্তু নিজের ব্রেনে রাখেন না, মনে করছেন যে বেশি খতম করলাম, বেশি তেলাওয়াত করলাম, বেশি নেকি পেলাম। অঙ্কের দিক থেকে এক একটা অক্ষর পড়লে দশ নেকি তো পেলেন, কিন্তু একটা আয়াত যদি বারবার পড়েন ওই টাইমটাতে তো ওতে কি অক্ষরগুলি আসে না এইভাবে আসছে? আপনি তাড়াতাড়ি করে পড়ে চলে গেলেন, অনেকগুলি আয়াত পড়লেন, অনেকগুলি সুরা পড়লেন, আর একজন অল্প আয়াত পড়ল আর প্রত্যেকটার অর্থ বুঝলো, শুধু অর্থ বুঝলো না, তার সিরি বুঝলো না, তরজমাই বুঝলো না, বরং যেটাকে তাদব্বরে কোরআন বলা হয়েছে, কোরআনে কারীম গভীর ভাবে চিন্তা করলো, তাতে অন্তরে ভয় ভীতি সৃষ্টি হইল, আল্লাহ পাকের দিন সম্পর্কে সচেতন হইল, আল্লাহ পাকের কিতাব যে জীবনের প্রত্যেক ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে এই বিষয়গুলি মনের মধ্যে জাগলো, পরকাল সম্পর্কে চিন্তাশীল হইল, চোখে পানি আসলো, এগুলি থেমে থেমে ধীর স্থিরতার সাথে একাধিকবার যদি গভীরভাবে চিন্তা না করে আর তেলাওয়াত না করে কখনো আসবে না, শুধু পড়ে চলে যান, কখনো আপনার মধ্যে এরকম অবস্থা তৈরি হবে না। বাস্তব অভিজ্ঞতা আপনি করে দেখবেন, একটি আয়াত শুধু এমনি পড়ে চলে যান, অর্থ বুঝলেন না অথবা বুঝলেন কিন্তু পড়ে চলে গেলেন, আপনি শুধু কখনো আপনার চোখে পানি আসবে না, কিন্তু একটি আয়াত যদি বারবার পড়েন, অন্তর লাগিয়ে পড়েন, মনোযোগ সহকারে, আল্লাহ অভিমুখী হয়ে, তাহলে অবশ্যই কান্না আসবে, অন্তর ফেটে উঠবে, নরম হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, তাহলে কোরআন করিম নাজেল হওয়ার যে উদ্দেশ্য, যে মুমিনদের সামনে যখন কোরআন করিম তেলাওয়াত হয় নিজে করে অথবা অন্যরা তেলাওয়াত করে, তখন জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায়, এই অবস্থা তৈরি হবে। এটা হচ্ছে আসল উদ্দেশ্য কোরআন করিমের। এক কথায় এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট জানতে পারলাম যে নামাজের ভিতরে কোরআন করিম তেলাওয়াতের সময় যে কোনো দোয়া করা যেতে পারে, বিশেষ করে যেই বিষয়গুলি কোরআন করিমের আয়াতগুলিতে আসছে, কোন রহমতের কথা আসছে আল্লাহর কাছে চাইলেন, দুনিয়ার রহমত হোক অথবা আখেরাতের রহমত হোক, কোন আজাবের কথা আসছে, দুনিয়া বা আখেরাতের আজাবের কথা আসছে, আল্লাহর কাছে আজাব থেকে আপনি আশ্রয় চাইলেন, এটা সুন্নত সম্মত। নফল সুন্নত চাইতে পারেন আর ফরজ নামাজও চাইতে। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইন্নি নুহীতু আন আকরা আল কুরআনা রাকিয়ান আও সাজিদান ফা আম্মা রুকু ফাআযযিমু ফীহি রব্ব ওয়া আম্মা সুজুদ ফাজতাহিদু ফিদ দুআ ফাকামিনুন আন ইউস্তাজাবা লাকুম রাওয়াহু মুসলিম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা শুনে রাখো, নিষেধ কে করেছেন এ কথা স্পষ্ট থাকলেও এটা স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিষেধ করা হয়েছে, আর শরীয়তের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে নিষেধকারী আল্লাহ। যেমন সাহাবায়ে কেরামরা বেশ কিছু হাদিসে এরকম আছে যে ওমের না বিকাজাওয়া কাজা আমাদেরকে এইরকম আদেশ করা হয়েছে, কি আদেশ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করেছেন, তাহলে হাদিস মারফু। এখানে আমাকে নিষেধ করা হয়েছে, আল্লাহ পাক নিষেধ করেছেন, আমারানি নাহানিল্লাহ, আল্লাহ আমাকে নিষেধ করেছেন, কি নিষেধ করেছেন, আন আকরা আল কোরআন, কোরআন তিলাওয়াত করতে। ভালো করে লক্ষ্য করবেন হাদিসের দিকে, হাদিস না বুঝতে গিয়ে এক শ্রেণী মুফতিরা ভুল ফতোয়া দিয়ে থাকে, আমাদের সহি আকিদার অনেক মুফতি এরকম ভুল ফতোয়া দিয়ে থাকে। আন আকরা আল কোরআন, আমাকে কোরআন পাঠ করতে নিষেধ করা হয়েছে, রাকিয়ান রুকুর হালাতে রুকুর অবস্থায়, আও সাজেদান অথবা সিজদার অবস্থায়, তাহলে রুকু সিজদার অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করা হয়েছে। কেরাত মানে হচ্ছে তেলাওয়াত করা, পাঠ করা, কোরআন পাঠ করা নিষেধ করা হয়েছে। রুকুতে অথবা সিজদায় যদি কেউ সুরা ফাতিহা তেলাওয়াত করে বলবো নিষেধ, কেউ যদি সুরা ইখলাস যে তৌহিদের সুরা বলবো আল্লাহ আহাদ পাঠ করে বলবো নিষেধ। হ্যাঁ, এইরকম যে কোনো সুরা বা যে কোনো আয়াত যদি তেলাওয়াত করে তাহলে নিষেধ। কিন্তু কোরআনে কারীমের আরেক মাসাল, কোরআনে কারীমের আয়াতে যে দোয়াগুলি রয়েছে সেই দোয়াগুলি আয়াতের দোয়া, কোরআনে কারীমের দোয়া, এক কথা কোরআনি দোয়া, কোরআনি দোয়া সেজদাতে করতে পারবে কিনা, রুকু দোয়ার জায়গা নয়। এখানে একটি কথা মনে রাখা, রুকু
দোয়ার ক্ষেত্র নয়, সুতরাং রুকুতে দোয়া করবেন না। রুকু হচ্ছে আল্লাহ পাকের তাজিম, আল্লাহ পাকের মহত্ব প্রকাশ করার স্থান। হাদিসে আছে, দেখেন তারপরের অংশ, ফাআম্মাল ফাআম্মা রুকু, সুতরাং রুকু, ফাআজ্জামু ফিহি রাব্বা, এই রুকুতে রবের তাজিমের ঘোষণা করো, মহত্ব বড়ত্ব প্রকাশ করো। আজ্জামু তাজিম থেকে ফাআজ্জামু ফিহি রাব্বা, তাহলে রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজিম, আল্লাহ পাক রব্বুল মহত্ব প্রকাশ করতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করি আমার রবের, যিনি আজীম মহান, বা মহান রবের, আমার মহান রবের আমি পবিত্রতা ঘোষণা করি, তাসবিহ পাঠ করি। ফাজযামু ফিহি রব্ব ও আম্মা সুজুদ, পক্ষান্তরে সেজদা, ফাজতাহিদু ফিদ্দুয়া, এই সেজদাতে তোমরা দোয়াতে পরিশ্রম করো, ইজতিহাদ মানে মেহনত করা, পরিশ্রম করা, প্রচেষ্টা চালাও। তাহলে দোয়াতে মেহনত করতে হয়, বিনা মেহনতে দোয়া কবুল হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন দুই রকম মেহনত করতে বলেছেন মুমিনকে, যেমন কর্মের মেহনত করবেন, রুজি রোজগারের জন্য আপনি চাকরির ক্ষেত্রে গিয়ে মেহনত করবেন, ব্যবসার ক্ষেত্রে মেহনত করবেন, দিন মজুর করছেন মেহনত করবেন, তাই না, মেহনত করতে হবে। শারীরিক মেহনতের সাথে সাথে দুয়ার মেহনত লাগবে, আল্লাহ পাকের কাছে হালাল রিজিক তলব করতে হবে, তাতেও মেহনত করতে বলা হয়েছে। অধিকাংশ আজকালকার মুসলিমদের দুয়ায় মেহনত নাই, মেহনত কত শারীরিক মেহনত করছেন আপনি, সারাদিন মেহনত করে ভেঙে পড়ছেন, ঘুমাইছেন তো হুঁশ দিশাই থাকে না, কখন ভোর হইল, এই মেহনত করেছেন রুজির জন্য, আর দুয়ার মেহনত কোথায়, একবার দুবার চাওয়ার পরে আর কিছু পেলাম না, কিছু বুঝতেই পারলাম না, দোয়া কি হয় না। আর এই দৃশ্য যদি দেখতে চান খুব ভালো করে, তা আরাফার মাঠে গিয়ে একটু ভালো করে দেখবেন, সাথী সঙ্গীদের মধ্যে খেমার মধ্যে দেখবেন যে কেমন দুনিয়াদার মানুষ হজে আসে, খুব ম্যাক্সিমাম যদি দোয়া করে আরাফার ৬ ঘন্টা, দিন ১২টা একটা থেকে শুরু করে ৫ থেকে ৬ ঘন্টা টাইম মাগরিব পর্যন্ত দোয়া, তার মধ্যে খুব বেশি দোয়া করে তো ১০ থেকে ১৫ মিনিট দোয়া, মেহনত করলো দোয়া, হজ করে চলে আসলে হাজি সাহেব সেজে চলে আসে, দোয়ার কোন ফল পায় না, তারপরে নিজের জীবনে দোয়া কবুল হতে বহু বাধা সৃষ্টি করে রেখেছে, হারাম খায়, হারাম পরে, হারাম ছেলে মেয়েকে খাওয়াই, শিরক বিদাত আছে, বিদাতি তরিকার দোয়া, শিরকি আকিদা আছে, ছোট বড় শিরক না হলে ছোট শিরক আছে, তাবিজ বাঁধা আছে, তাবিজের উপর আস্থা আল্লাহর কাছে দোয়া করে, মিছামিছি আল্লাহর কাছে দোয়া করে, আস্থা তাবিজের ওপর না হয় টাকা বালার ওপর, আর না হয় দুনিয়ার আর কিছুর ওপর, নিজের চাকরির ওপর, মুদির ওপর, গায়রুল্লাহর ওপর ভরসা, আর এদিকে দোয়া করছেন, দোয়ার মেহনত কোথায়, এখলাসের সাথে দোয়া কবুল হওয়ায় যেসব বাধা আছে সে বাধা মুক্ত হইতে হবে, আল্লাহ অভিমুখী হইতে হবে, এবং একগ্র চিত্তে তদার মনে মনে চিৎকার করে, লোক দেখানো দোয়া নাই, মানুষ যেখানে দেখছে সেখানে দোয়া, আর সেখানে চোখে পানি আসে, আর নির্জনে কখনো চোখে পানি আসে না, এরকম দোয়া নাই। তো দোয়াই মেহনত করতে বলেছেন, এক কথায় ফিরে আসে, মেহনত করতে শিখেন দোয়ায়, যেমন শারীরিক মেহনত করছেন, মানসিক মেহনত অনেকে করছেন, যারা শিক্ষা দীক্ষার ফিল্ডে কাজ করছেন তারা কত মেহনত হয়, ব্রেনের তাদের কত মেহনত পরিশ্রম, কিন্তু দোয়ার মেহনত নাই, দোয়ার মেহনত করেন, যারা বালা মুসিবতে আছেন, বিপদ আপদে আছেন, বা উম্মতে মুসলিমা বালা মুসিবতে আছে, তো দোয়ারও মেহনত করেন, ফাজতাহিদু ফিদ্দুয়া, দোয়াই তোমরা কঠোর পরিশ্রম করো, মেহনত করো, ফাকামেনুন আইউস্তাজাবা লাকুম, তাহলে বড়ই আশা করা যায়। কামেনুন মানে হচ্ছে জাদীরুন, আরবি ভাষায় কামেনুন শব্দটি একটু মুশকিল শব্দ, ওর চাইতে হালকা শব্দ আরবিতে হচ্ছে জাদীরুন, আজকাল নতুন আরবিতে ব্যবহার হয় জাদীরুন বিজিকর, মানে উল্লেখযোগ্য, জাদীরুন বিজিক জিকর মানে উল্লেখ, আর জাদীরুন বিজিকর আজকাল পত্র পত্রিকাতে আসে, এটা হচ্ছে উল্লেখযোগ্য বিষয়। হ্যাঁ, তো কামেনুন আইস্তাজাবা লাকুম মানে তোমাদের দোয়া এখানে এই সেজদায় কবুল হওয়ার যোগ্য,
মানে আশা করা যায় যে তোমাদের দোয়া কবুল হবে। এ হচ্ছে এর সঠিক অর্থ। দুঃখের বিষয়, কিছু কিছু অনুবাদক আছে যারা ইসলামিক বইগুলি অনুবাদ করে আরবি থেকে, কিন্তু আরবি ভালো বোঝে না, যার ফলে কোথা থেকে কোথায় অনুবাদ পৌঁছে দেয়, হাস্যকর অবস্থা। তার মধ্যে একটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বা সালাত, ওর নামাজের নাম দিয়ে তর্জমা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ বলে একটা ছোট্ট বই আছে শেখ আব্দুল্লাহ ইবনে বাজ রাহমাতুল্লাহি আলাইহ। তো ওই বইটার অনুবাদ করেছে কোন একজন অনুবাদক বাংলা ভাষায়, আর এই হাদিসটার অনুবাদে একেবারে হাস্যকর তর্জমা করেছে। দুঃখজনক যে একটা ইসলামিক বইয়ে তর্জমা করেছে আর আরবি বুঝে না, আর হাস্যকর যে এত আরবি ভাষার গরিব ইয়েতিম কেন বা তর্জমা করে, তর্জমা করেছে। শুনবেন তর্জমাটা এই জন্য, আর এটা ছাড়া আরো কয়েকটা ভুল ওই বইটায় আছে, যার ফলে এই বইটার তর্জমা পরে আমি করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ যাদের কাছে আছে বা এর আগে পেয়েছেন, দেখেছেন একটা বই শাইখ ইবনে বাজ রহমাতুল্লাহ আলাইহ বাংলা অনুবাদ আমি করেছি, কারণ এই এই ভুলগুলি বেশ ভুলগুলি আছে। তার সাথে সাথে দুয়ার উচ্চারণগুলি দিয়ে দিয়েছি, কারণ বাংলা ভাষায় অধিকাংশ আরবি পড়তে পারে না, আর শেষখানে কয়েকটা সুরাও দিয়ে দিয়েছি অতিরিক্ত। এইভাবে আমরা পরে ছাপিয়েছি বইটা। তো এখানে তর্জমা করেছে যে দোয়াতে তোমার মেহনত করে এতদূর পর্যন্ত ঠিক আছে, তার বলছে ফাক্কা মেনুন আই উস্তা যাবা লাকুম, তর্জমা করছে তো যে সিজদা থেকে দাঁড়াবার আগে আগে তোমার দোয়া কবুল হয়ে যাবে। তর্জমা করছে সিজদা থেকে দাঁড়াবার আগে আগেই, মানে তার পূর্বেই আগে অথবা পূর্বে শব্দের ব্যবহার করেছে, সিজদা থেকে দাঁড়াবার পূর্বেই তোমার দোয়া কবুল হয়ে যাবে, তোমাদের দোয়া কবুল হয়ে যাবে। তাহলে কামেনুন কি পড়েছে ইয়াতিম, পড়েছে কুমনা, তো কুমনা তো জামা মুয়ান্নাসের সেগারে ভাই, যারা গ্রামার বুঝেন সাফ বুঝেন কুমনা হচ্ছে জামা মুয়ান্নাসের সেগা। তো জামা মুয়ান্নাস এখানে এতগুলি মহিলা বা স্ত্রীলিঙ্গ কোত্থেকে আসলো, ফা কুমনা আইয়ুস্তা জাবুলক, বুঝলেন কোথা থেকে চলে গেছে, কেয়ামের মধ্যে নিয়ে চলে গেছে। অথচ তাপ মিম নুন কামে নুন এটা হচ্ছে এসিম, ওর মানে হচ্ছে জাদিরুন হাকিকুন খালিকুন, এটা হক রাখে, দোয়া এই কবুল হওয়ার হক রাখে, দোয়া কবুল হওয়ার যোগ্য এই সময়। আর আশা করা যায় যে দোয়া কবুল হবে, এই রকম কাছাকাছি যে কোনো অর্থ করলেও ঠিক ছিল। ফিরে আসি এখন মাসাইলের দিকে, যে এই হাদিস দ্বারা কি বুঝতে পারলেন, যে রুকুতে সেজদাতে কোরআন তেলাওয়াত নিষেধ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আল্লাহ পাক নিষেধ করেছেন। রুকুতে দোয়া করবেন না, রুকুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব বড়ত্ব ঘোষণা করবেন, তাজিম করবেন, ফাজিমু ফিহি রব, এটাও হাদিস দ্বারা স্পষ্ট। সেজদাতে কি করবেন, আল্লাহ পাকের তসবিহ করবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুবহানা রাব্বিয়াল আলা পড়েছেন, পড়তে বলেছেন ইজআলুহা ফি সুজুদিকুম, যখন সূরা আলা নাজিল হইল, সূরা আলা নাজিল হইল সুবহি ইসমা রব্বিকাল আলা, সুবহ তাসবিহ করো হে মানুষ, ইসমা রব্বিকা আল আলা, তোমার মহান রবের নামের, আল্লাহ পাকের নামের তসবিহ করো। আল্লাহ পাকের নামেরই যদি তসবিহ করার হুকুম হয় তো আল্লাহ পাকের জাতের সত্তার তসবিহ তো করতেই হবে, তাই না? এই জন্য নাম বলা হয়েছে, মানে এই নয় যে শুধু আল্লাহ পাকের নামের তসবিহ, নাম বলি আল্লাহ পাকের জাত সত্তাকেও বোঝানো হয়েছে আর আল্লাহ পাকের নাম গুণাবলীকেও বোঝানো হয়েছে। তো তসবিহ করতে হবে সিজদাতে, এবং তসবির পরে কমের পক্ষে একবার তসবিহ সহি হচ্ছে যে সেটা ওয়াজিব, যদিও কিছু আলামারা সন্নত বলেছেন, সময় হলে সে ইখতলাফগুলির দিকে ইঙ্গিত করব। আর তারপরে বাকি তিনবার পাঁচবার সাতবার ম্যাক্সিমাম দশবার, ইমাম সাহেব যদি দশবার পড়িতে আরো ভালো, কম পক্ষে ইমামের উচিত হবে পাঁচবার পড়া। ইমাম যদি পাঁচবার তসবিহ করে তাহলে মুক্তাদি তিনবার তসবিহ করতে পারবে, আর ইমামে যদি তিনবার করে তো অনেক সময় ও সেজদাতে আস্তে আস্তে ও শেষ করে ফেলেছে। আজকাল কিছু ইমামদের অবস্থা এরকম, একটা লোক যদি একটু দেরি হয় ওকে সেজদে আসতে তো আর সেজদার তসবিহ পাচ্ছে না, সেজদার তসবিহ পাচ্ছে না, সেজদাতে নামতে নামতে ওইদিকে উঠে বসে আছে, আল্লাহ হেদায়েত করে এরকম ইমামদের।
তসবিহ শেষ হয়ে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ফাজতাহিদু ফি দুয়া, দুয়াতে মেহনত করো, তাহলে সেজদাতে দুয়ায় মেহনত করতে বলা হয়েছে। আরেকটি হাদিসের সাথে মিলিয়ে নেন তাহলে আরো বুঝতে সুবিধা হবে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, অত্যন্ত নিকটবর্তী হয়ে যায় বান্দা তার প্রতিপালকের রবের, কখন? ওয়া হুয়া সাজিদ, যখন বান্দা সেজদায় পড়ে থাকে। সেজদার চাইতে নিকটবর্তী অবস্থা বান্দার আল্লাহর সাথে কখনো হইতে পারে না। বসে দোয়া করছেন, দাঁড়িয়ে দোয়া করছেন, শুয়ে দোয়া করছেন, যে কোনো অবস্থা কেনেন, আর একজন সেজদায় দোয়া করছে, সবচেয়ে নিকটবর্তী ওই ব্যক্তি যে সেজদায় পড়ে আছে, ঠিক না? অনেকে এই নিচে বসতে চান না, চেয়ার থাকলে বসবো, আপনারা নন কিন্তু অনেক আছে এরকম, আপনারা যারা চেয়ারে বসে আছেন ঠিক আছে, কারণ চেয়ার রাখা আছে, কিন্তু অনেকে আছে ইসলামিক সেন্টারে গেলে ওর নিচে বসতে হয়, কিন্তু বাবুদের জন্য যদি চেয়ার লাগানো হয় যে স্পেশাল হল এরকম থাকে, তাহলে দেখবেন যে আসবে ডাক্তার ইঞ্জিনিয়ার, আরে এমএ পাস পিএইচডি করা মানুষ কি করে নিচে বসিয়ে মানহানির ব্যাপার মনে করছেন, তাই না? তো নিজের শরীরের এমন একটা অংশ যেটা হ্যাঁ বলতে পারেন, হ্যাঁ নিজের পাছাটা রাখতে যদি অসুবিধা হয়, কার্পেটের মতো মেঝে তো বলা হচ্ছে না, কার্পেটের ওপর এত কষ্ট যদি হয়, মানসিক কষ্ট অথবা মনটা চাইছে না যে নিচে গিয়ে বসি, হ্যাঁ চেয়ার থাকলে ঠিক আছে বসতাম, ভালো একটা হল আছে আর মাশাআল্লাহ তাআলা ওখানে বসার খুব ভালো ব্যবস্থা আছে, হাইফাই ব্যবস্থা আছে, হ্যাঁ আসছে, এইরকম যদি মন মেজাজ কিছু লোকের তৈরি হয়, তাহলে এই কপাল, এই নাক, এত সুন্দর চেহারা, যে চেহারার খেদমতে কত যে খরচ করছেন ক্রিমে আর লোশনে এক শ্রেণীর লোকেরা, এই চেহারা মাটিতে লুটিয়ে দেওয়া, জমিনে লুটিয়ে দেওয়া, যেমন তেমন ব্যাপার নাকি, নিজের মধ্যে যা অহংকার থাকে তা খান খান করে দেওয়া করে, কোনো অহংকার নেই, যেই লোক আল্লাহ পাকের সামনে নিজের কপালকে, মাথাকে, চেহারাকে, এত সুন্দর অঙ্গটাকে জমিনে ধুলোতে লুটিয়ে দিতে পারে, নামাজের রক্ত হয়ে গেছে টাটায় নাই কিচ্ছু নেই মাঠে বালিতে সব জায়গায় লুটি দিতে পারবো, পারবো না পারবো না, তার মধ্যে আবার অহংকার থাকতে পারে? জি, কত সুন্দর এই দৃশ্য, আল্লাহ পাকে কত ভালো লাগে, কত পছন্দ করে আল্লাহ পাকে, এই জন্য বলছেন সবচাইতে নিকটবর্তী বান্দা আমার হয়ে যায় যখন সেজদায় লুটিয়ে পড়ে। সুতরাং তোমরা সেজদাতে ফাজিতাহিদু ফি দুয়া, দোয়া মেহনত করো, দোয়াই মেহনত করবেন, আর সবচেয়ে ভালো দোয়া কিসের, সবচেয়ে ভালো দোয়া আপনার নিজের ভাষায় বানিয়ে বলা, কোরআনে দোয়া সবচেয়ে ভালো দোয়া, তার সবচেয়ে ভালো দোয়া হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় মাসরা, যেগুলো হাদিসে রয়েছে, মাসরা মানে মারওয়িয়া বর্ণিত, হ্যাঁ মানকুলা, যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসছে বর্ণনা হয়ে, মাসরা মানে আমাদের দেশের মানুষরাও বোঝে না, বড় ইয়াতিম, দোয়ায়ে মাসুরা যদি বলেন যে ভাই দোয়ায়ে মাসুরা কোনটা, বলছে আত্মাহাতা দুরুদের পরে যেটা পড়ে ওইটাই শুধু দোয়া মাসুরা, আমাদের দেশের বাঙালি মুসলমান বলবে না এরকম, কত তাহলে শোচনীয়তা আমাদের ধর্মীয় জ্ঞানের, অথচ দোয়ায়ে মাসুরা মানে কি বললাম, আসার মানে হাদিস, আসার মানে বর্ণনা, হাদিস খাবার আসার আর সন্না সবগুলি একই অর্থ, বুঝতে পারলেন, হাদিস মানেও হাদিস, যদি হাদিসটা একটু বেশি ব্যাপক, হাদিসের মধ্যে কোরআন সামিল, হাদিস আল্লাহর হাদিস, আল্লাহর বাণী হচ্ছে কোরআনে কারীম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস হচ্ছে রাসূলের হাদিস, আর সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন বলেছেন, অনুমোদন দান করেছেন সেটাও হাদিস, আসার মানে যা বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসার হাদিস, খাবার যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সংবাদ এসেছে, হাদিসের অপর নাম হচ্ছে খাবার, উসুল হাদিসের কিতাবে, মুস্তালাহুল হাদিসের কিতাবে এই বিষয়গুলি রয়েছে। তাহলে দুআই মাসুর আসার থেকে মাসুর, হ্যাঁ তো দুআই মাসুর মানে যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত বা প্রমাণিত ওই দোয়াগুলি, হাদিসে যে কোনো দোয়া এসছে সেগুলি হচ্ছে দুআই মাসুরা। এরপরে আর বলবেন না যে ওই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, বাস ওইটাই দুআই মাসুরা। আর যেটা নবী করিম সাল্লাম পড়েছেন আর নির্দেশও করেছেন পড়ার তৌফিক হন আমাদের দেশের মুসল্লিদেরকে, চারটা জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করা, সালাতে ইব্রাহিমি দুয়ার দুরুদের পরে আল্লাহ ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবরি, হ্যাঁ আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া ইন ফিতনাতিল মাসীহ দাজ্জাল, হ্যাঁ
আর কি ওয়াইন ফিতনাতিন মাহি আল মামাত আর একটা হাদিস আর একটু বাড়িয়ে রয়েছে ওমিন আল মাসামে ওয়াল মাগরাম যদি এটা পড়েন তো ভালো কিন্তু চারটা জিনিস থেকে পানা চাইলে ওই হাদিসের উপর আমল হয়ে যায় তাওয়াজু বিল্লাহি মিন আরবা তোমরা চারটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় কামনা করো নবী সাল্লাম নির্দেশ করেছেন এই জন্য বেশ কিছু গবেষক ওলামারা বলেছেন যে নামাজের ভিতরে তার মধ্যে একজন শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহ বলছেন যে আত্তাহিয়াত আর দুরুদের পরে এই চারটি জিনিস থেকে পানা চাওয়া তার নিকটে ওয়াজিব ছেড়ে দিলে আপনি গুনাহগার হবেন কিন্তু আল্লাহ ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা এই দোয়া মাফ করা যদি ছেড়ে দেন তো গুনাহগার হবে না সুন্নাত সবার নিকটে সুন্নাত এছাড়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়লে ভালো অন্যান্য দোয়া যে কোনো দোয়া করা যেতে পারে সেই জায়গায় তো সেজদাতে দোয়া করবেন দোয়া কবুল হয় আর সবচেয়ে ভালো দোয়া কোরআনে কারীমের দোয়া অর্থপূর্ণ দোয়া সবচেয়ে বেশি অর্থপূর্ণ দোয়া হচ্ছে কোরআনে কারীমের দোয়া অল্প কথাই অনেক জিনিস চেয়ে ফেললেন অনেক কিছু চাইলেন আমি আল্লাহ পাকের কাছে কোরআনে কারীমের দোয়া তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া সুতরাং কোরআনে আয়াত দিয়ে সেজদার মধ্যে দোয়া করা যাবে না যাবে না যাবে যে মুফতি সাহেবরা শুধু এই হাদিসটাকে বুঝেছে যে পড়া যাবে না রুকুতে সেজদাতে মানে দোয়াই করা যাবে না পড়া যাবে না দোয়া করা যাবে পড়া আর দোয়াতে পার্থক্য করেনি আর আমি আপনাদেরকে পড়া দোয়াতে পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি এর চাইতে আরো স্পষ্ট করে যেমন একটি আয়াতের শুরু থেকে পড়ছেন আর শুরুতে আছে কালা রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি কালা থেকে শুরু করলেন তাহলে এটা কি হলো তেলাওয়াত না দোয়া তেলাওয়াত হলো এটা আর যদি বলেন রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি এটা তেলাওয়াত না দোয়া দোয়া হলো কারণ আল্লাহ আয়াত শুরু করেছেন কালা থেকে আপনি কালা বললেন না রব্বিশরাহলি আপনি নিজে দোয়া করছেন আল্লাহ আমার অন্তর খুলে দাও রব্বিশরাহলি সদরি আমার বক্ষ খুলে দাও ওয়াইয়াসসিরলি আমরি আমার কাজ সহজ করে দাও ওয়াহলুল উকদাতাম মিন লিসানি আমার জবানের জড়তাকে দূর করে দাও ইয়াফকাহু কাওলি যাতে মানুষ আমার কথা বুঝতে পারে কত সুন্দর দোয়া আরেকটি উদাহরণ দি অকুর রব্বির হাম হোমা কামা রব্বাই আনি সাগির আমাদের ভাই ভাই আল্লাহ পাক বলছেন হে মানুষ বাপ মায়ের জন্য দোয়ার ক্ষেত্রে বলো অকুল ওর রব্বির হাম হোমা হে আল্লাহ হে রব ইর হাম হোমা আমার আব্বা আমার ওপর দয়া করো কামা রব্বাই আনি সাগিরা যেমন বাল্য জীবনে আমাকে আদর যত্ন করে লালন পালন তারা করেছে যদি এই কুল থেকে শুরু করেন অকুর রব্বির হামহমা তাহলে তেলাওয়াত না দোয়া তেলাওয়াত হলো কিন্তু আপনি সেজদায় পড়েছেন পড়ে আপনি দোয়া করেছেন সেজদায় রব বা যে কোনো সময় রব্বির হামহমা কামা রব্বাই আনি সাগির রব্বির হামহমা কামা রব্বাই আনি সাগির কি হলো এটা দোয়া হলো ওয়া মিনহুম মান ইয়াকুল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া মিনহুম মান ইয়াকুল থেকে যদিও তা আয়াত আরো লম্বা আছে তার আগে যদি শুরু করেন অমিন হুমাইয়া কুলো থেকে তাহলে কি হলো তেলাওয়াত হলো কিন্তু যদি শুরু করেন অমিন হুমাইয়া কুলো বললেন না কিছু লোকেরা রয়েছে মানে যারা মমিন তারা দুনিয়া আখেরাত দুটা চাল্লা এখানে বলতে চেয়েছেন আপনি অমিন হুমাইয়া কুলো পড়লেন না বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার কি হলো দোয়া করা নিষেধ করেছেন আল্লাহকে নিষেধ করেছেন দোয়া করা তেলাওয়াত নিষেধ করেছেন তাহলে কালা রব্বিশরাহলি থেকে পড়েন তো নিষেধ সেজদায় আর রব্বিশরাহলি থেকে যদি পড়েন রব্বির হামহামা থেকে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার থেকে পড়েন তাহলে দোয়া আর দোয়া ফাজতাহিদু ফিদ দোয়া দোয়াতে মেহনত করো হ্যাঁ আর সবচেয়ে ভালো দোয়া আল্লাহ পাকের ভাষার দোয়া আল্লাহ পাকের কালাম দিয়ে দোয়া করো সবচেয়ে ভালো দোয়া ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহির নিকট তসবি রুকু সিজদার তসবি নামাজের ওয়াজিব সমূহের অন্তর্ভুক্ত এই জন্য নামাজের ওয়াজিব গুলি সম্পর্কে আগে আলোচনা হয়েছে একটা আলোচনায় তাই না ওয়াজিব কয়টি বলেছিলাম আটটি তার একটি হচ্ছে আন আত তসবি ফি রুকু ও সুজুদে মিন ওয়াজিবাতিস সালাহ নামাজের ওয়াজিব গুলির অন্তর্ভুক্ত হচ্ছে রুকু সিজদার তসবি ওয়াল ওয়াজিব ও তসবিহাতুন ওয়াহিদা আর ওয়াজিব হচ্ছে একবার তসবি পড়া তাহলে সুবহান রাব্বিয়াল আযীম বললেন সুবহান রাব্বিয়াল আলা বললেন যথেষ্ট আপনার জন্য আমা যাদা ফাহুয়া সুন্নাহ আর এর অতিরিক্ত পড়া হচ্ছে সুন্নাত বেজড় হলে আরো ভালো মুস্তাহাব আর যদি জোড়াও হয়ে যায় তো কোনো দোষ নেই অতিরিক্ত সুন্নাত এক কথা ওয়া দালিলুল উজুব
ওয়াজিব যে বলেছেন তার দলিল মারওয়াহ মুসলিম সহিহ মুসলিমে রয়েছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফি রুকুইহি রাসূলুল্লাহ রুকুতে বলতেন সুবহান রাব্বিয়াল আযীম ওয়া ফি সুজুদি সিজদা বলতেন সুবহান রাব্বিয়াল আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অভ্যাস ছিল কানা রাসূলুল্লাহ ইয়াকুলু কানা ইয়াকুলু মানে কি হ্যাঁ কোন সেগা যারা গ্রামার পড়ছেন মোজারের উপর যদি কানা আসে তো হ্যাঁ মাজি ইস্তেমরারি মানে অতীতে কন্টিনিউ ইস্তেমরার মানে কন্টিনিউ তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করতেন সবসময় প্রত্যেক নামাজেই কানা ইয়াকুলু বলতেন উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস রয়েছে মুসনাদে আহমদে আবু দাউদে বলছেন লম্মা নাজালাত যখন কোরআনী কারীমের আয়াত নাজিল হলো ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম এই আয়াত কোন সূরায় আছে বলতে পারেন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম সূরা ওয়াকিয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতালা ইজআলুহা ফি রুকুয়াকুম এর উপর আমল করো তোমাদের রুকুতে এটাকে রুকুতে করে দাও মানে এই আয়াতের বাস্তবায়ন করো রুকুতে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম তাহলে আপনি কি বলবেন সুবহানা রাব্বিয়াল আযীম আমল হয়ে গেল আয়াতের উপর ওয়ালাম্মা নাযালাত আর তারপর যখন নাযিল হলো সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা সূরা আলা প্রথম আয়াত কালা তখন নবী বলে ইজআলুহা ফি সুজুদিকুম এর উপর আমল করো তোমাদের সেজদাগুলিতে সেজদাই সুবহান রাব্বিয়াল আলা পাঠ করো পক্ষান্তরে তিন ইমাম তারা বলছেন যে এগুলি হচ্ছে মুস্তাহাব বা সুন্নাত ওয়াজিব নয় মানে তাসবিহ রুকু সেজদার তাসবিহ তাদের কাছে ইমাম মালিক শাফি আর আবু হানিফা রাহিমাহুল্লাহ তাদের কাছে সুন্নাত মুস্তাহাব وعن عائشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول في ركوعه وسجوده سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي متفق عليه عائشة رضي الله تعالى عنها বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুকুতে এবং সেজদাতে বলতেন একটা নতুন তাসবিহ শুনেন কত জনের মুখস্থ আছে আমি পরে জিজ্ঞেস করব আপনাদের সুবহানাক হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করি আল্লাহুম্মা হে আল্লাহ রব্বানা আমাদের প্রতিপালক তুমি অবিহামদেকা তোমার প্রশংসার সাথে সাথে বা তোমার প্রশংসা বিজড়িত আল্লাহ মাগফিরলি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও কয়টি কথা এটা আছে তাসবিহ আছে আর হামদ আছে আর আল্লাহর কাছে মার্জনা কামনাও আছে হ্যাঁ তিনটি বিষয় আছে সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা অবিহামদেকা আল্লাহ মাগফিরলি মুত্তাফাকুন আলাইহি হাদিসটি বুখারী মুসলিমের এই হুকুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দিয়েছিলেন মুসনাদ আহমদে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে লাম্মা নাযালাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল হইল সূরায়ে নাসর সূরায়ে নাসর কোনটি ছোট্ট সূরা ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির তিনটা হুকম আছে ফাসাব্বিহ তসবিহ করো বিহামদি রাব্বিকা তোমার রবের প্রশংসার সাথে সাথে ওয়াস্তাগফির এবং তার কাছে ক্ষমা চাও প্রার্থনা করো ক্ষমা ওয়াস্তাগফির এই দোয়াতে তসবিহতে কি আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা হ্যাঁ সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি জি তো তারপরে বলছেন আব্দুল্লাহ মাসউদ কানা ইউকসিরু আন ইয়াকুল এই আয়াত সূরা নাসর টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ জামানায় নাযিল হয়েছে মক্কা বিজয়ের কথা আছে আর মক্কা বিজয় অষ্টম হিজরিতে হয়েছে তো নবী সাল্লাল্লাহু আলাইহি শেষ যুগে এই সূরা নাযিল হয় সূরা নাসর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউকসিরু আন ইয়াকুল খুব বেশি বেশি বলতেন ইজা রাকা রুকুতে আর আমাদের সামনে হাদিস আছে সিজদাতে বলতেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি সালাসান তিন তিনবার করে বলতেন এখন কথা হচ্ছে যে সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলে নাওয়ার পরে এটা বলবেন নাকি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলার বিকল্প হিসাবে এটা বলবেন মত দুটুই আছে কিন্তু একদল বলছেন যে ওইগুলো বলে নিয়ে বলেন যাতে দুটুই দুটোর উপর আমল হয়ে যায় আর দুই রকম আয়াতের উপর আমল হয়ে যায় এতে সতর্কতা আছে অবশ্য এটা হচ্ছে সতর্কতা কিন্তু আসল হচ্ছে তাসবিহ যারা ওয়াজেব বলছে তাদের কাছে ওয়াজেব আর যারা সুন্নত বলছে তাদের কাছে সুন্নত যদি এটাও পড়ে তবু তাতে তাসবিহ আদায় হয়ে যাচ্ছে সুবহানাকা তো বললো তাই না সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা
আল্লাহ মাগফিরলি, সেজন্য হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই ইনশা আল্লাহ তাআলা। কিন্তু যদি দুটো মিলিয়ে নেন সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আজিম পড়লেন, তারপরে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহ মাগফিরলি বললেন, তাহলে দুই রকমের নেকি আপনি হাসিল করলেন এই দুই রকমের তাসবিহ পড়ার মাধ্যমে। আমলগুলি করার চেষ্টা করবেন, দেখি কতজন ভাই এই তাসবিহটা মুখস্থ রাখেন, একটু হাত উঠান তো। মাশাআল্লাহ, অনেক পুরাতন ভাইরা আছেন যারা মুখস্থ করেছেন। তাহলে সহিহ বুখারী মুসলিম এর রিওয়ায়াত, অথচ আমাদের দেশের নামাজ শিক্ষা বই দুঃখজনক হলেও সত্য যে সহিহ হাদিস মোতাবেক তার নামাজ শিখায় না, যার ফলে একে একেবারে উপেক্ষাই করে গেছে, উল্লেখই করেনি কোনো কিতাব। আপনি নামাজ শিখাচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, নাকি অন্য কারো নামাজ শিখাচ্ছেন, কেন আপনি এটা শিখাবেন না? উচিত ছিল এটাও শিখান। যেমন এখানকার নামাজের কিতাবগুলি পড়ে দেখেন সুবহান রাব্বিয়াল আজিম, সুবহান রাব্বিয়াল আলা শিখার সাথে সাথে এটাও আছে, আপনি এটাও পড়ে নেন যদি পড়তে চান, ভালো কথা। আর বেশি নেকির যদি প্রয়োজন না থাকে তা আপনার জন্য সুবহান রাব্বিয়াল আজিমে যথেষ্ট, সুবহান রাব্বিয়াল আলাই যথেষ্ট। وعن ابي هريره رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم اذا قام الى الصلاه يكبر حتى يكبر حين يقوم ثم يكبر حين يركع ثم يقول سمع الله لمن حمده حين يرفع صلبه من الركوع ثم يقول وهو قائم ربنا ولك الحمد ثم يكبر حين يهوي ساجدا ثم يكبر حين يرفع راسه ثم يكبر حين يسجد ثم يكبر حين يرفع ثم يفعل ذلك في الصلاة كلها ويكبر حين يقوم من اثنين بعد الجلوس متفق عليه ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তাকবীরগুলি সম্পর্কে, এই তাকবীরগুলিকে তাকবীরাতুল ইন্তিকাল বলে, মানে এক নামাজের অংশ থেকে আরেক অংশে বা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে স্থানান্তরিত হয়, ইন্তিকাল মানে যাওয়া। আর ক্ষেত্রে যে তাকবীরগুলি রয়েছে অধিকাংশ ক্ষেত্রেই বা সবগুলি ক্ষেত্রেই তাকবীর রয়েছে একমাত্র রুকু থেকে ওঠার সময় ছাড়া, রুকু থেকে ওঠার সময় কি বলবেন, একমাত্র রুকু থেকে ওঠার সময়, এক জায়গা থেকে আরেক জায়গায় হরকত করছেন নড়াচড়া করছেন প্রত্যেক ক্ষেত্রে তাকবীর বলতে হবে, শুধুমাত্র রুকু থেকে ওঠার সময় বলবেন সামি আল্লাহ হলিমান হামেদা রব্বানা ওয়ালাকাল হামদ। হাদিসটার তরজমা করে নি, তারপরে এসামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ কে বলবে, ইমাম কি বলবে, আর মুক্তাদি কি বলবে, ইনশাআল্লাহ তাআলা বলা হবে। যদিও যখন ওয়াজিবগুলি আমরা উল্লেখ করেছি তখন এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলা সালাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাতে দাঁড়াতেন ইউকাব্বিরু হিনা ইয়াকুম, যখন দাঁড়াতেন তখন তাকবীর বলতেন, তাহলে দাঁড়াবার সাথে সাথে তাকবীরগুলি সাথে সাথে হবে, যেমন হাত উঠছে ওর সাথেই আল্লাহু আকবার, এটা সবচেয়ে ভালো। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, অতঃপর তাকবীর বলতেন হিনা ইয়ারকা রুকুতে যখন যেতেন। তাকবীরের তাহরিমা যেটা বা তাকবীরাতুল ইহরাম প্রথম তাকবীর, এটা হচ্ছে রুকুন ফরজ, এটা রুকুন। আর এই তাকবীরের তাহরিমা ছাড়া যতগুলি তাকবীর আছে নামাজের মধ্যে সেগুলি হচ্ছে ওয়াজিবাত অধিকাংশ আইমাকান্দরি বা এটাই সহি। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকা, রুকুতে যাওয়ার সময় তাকবীর বলতেন, সুম্মা ইয়াকুলু, তারপরে বলতেন সামি আল্লাহ লিমান হামিদা হিনা ইয়ারফাউ সুলবাহু মিনা রুকু, রুকু থেকে যখন নিজের পিঠ উঠাতেন তখন সামি আল্লাহ লিমান হামিদা বলতেন, সামি আল্লাহ লিমান হামিদা, এর অনুবাদ কে করতে পারবে? না না, ওই যে আমাদের এই ভাই বলছেন বলতে দেন, হ্যাঁ রবের প্রশংসা করো কোথায় আছে, করো তো না এখানে, হ্যাঁ অন্য কেউ, হ্যাঁ শাব্দিক অর্থ ঠিক হইতে হবে, হ্যাঁ সামি আল্লাহ লিমান হামিদ, সামি আল্লাহ আল্লাহ পাক শোনেন, হ্যাঁ লেমান ওই ব্যক্তির কথা যে তার হামেদা প্রশংসা করে, প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ পাক শোনেন, প্রশংসাকারীর প্রশংসা আল্লাহ পাক শোনেন, যে প্রশংসা করে তার কথা আল্লাহ শোনেন, যেভাবে বলেন না কেন। সামি আল্লাহু আল্লাহ পাক শোনেন বা শুনলেন লেমান হামেদা ওই ব্যক্তির কথা যে তার প্রশংসা করলো, এটা বলতেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইম, আর দাঁড়িয়েই তারপরে বলতেন রব্বানা ওয়ালাকাল হামদ, রব্বানা ওয়ালাকাল হামদ, জি আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন কখনো কখনো, রব্বানা ওয়ালাকাল হামদ কয়েক রকম বলা যায়, যাচ্ছে ওয়াউ দিও, আল্লাহুম্মা দিও,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ইমাম ছিলেন নামাজের, আর ইমাম সামি আল্লাহু লিমান হামিদাও বলতেন, আর তার সাথে সাথে ওই দাঁড়ানো অবস্থায় কি বলতেন, রব্বানা ওয়ালাকাল হামদ বলতেন। তাহলে বোঝা গেল যে ইমামের ডিউটি হচ্ছে সামি আল্লাহু লিমান হামিদাও বলা আর রব্বানা ওয়ালাকাল হামদ বা আল্লাহু রব্বানা ওয়ালাকাল হামদ বলা। এইরকমই একাকি নামাজি, নামাজি তিন প্রকার এর আগে হয়েছে। হ্যাঁ, মুনফারিদ একাই নামাজ পড়ছেন, তাহলে সামি আল্লাহু লিমান হামিদাও বলবেন আর রব্বানা ওয়ালাকাল হামদ বলবেন। এখন বাকি থাকে হ্যাঁ মুক্তাদি, মুক্তাদি কি করবে? হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে ইজা কাল আল ইমাম, হাদিসটি আছে বুখারী মুসলিমে, লিমা জা ফিল বুখারী ও মুসলিম, বুখারী মুসলিমে রয়েছে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কাল আল ইমাম, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তাহলে ইমাম বললো সামি আল্লাহু লিমান হামিদা, ফাকুলু তোমরা বলো রব্বানা ওয়ালাকাল হামদ। ওয়াল ইখতিসারু আলা তাহমিদ লিল মামুম হুয়া কাউলু জুমহুরিল উলামা, মুক্তাদি শুধু তাহমিদ করবে মানে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে, তাসমি করবে না, সামি আল্লাহু লিমান হামিদা এটাকে তাসমি বলা হয়, তাসমি বলবে না, বরং তাহমিদ রব্বানা ওয়ালাকাল হামদ বলবে মুক্তাদি। এটা হচ্ছে জুমহুরুল উলামা মানে অধিকাংশ আইম্মা কেরাম উলামা কেরামদের মত, কারণ এই হাদিসে ভাগ করে দেওয়া হয়েছে, ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন কি বলো রব্বানা ওয়ালাকাল হামদ। অধিকাংশ আলমাদের মত, তার মানে অল্প কিছু আলেমরা আছে যারা মতভেদ করেছে, আর এরকম মতভেদ হইতে পারে। জি হ্যাঁ, তো এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করে এই দুই দিন আগে মনে হয় কি অথবা কালকে একজন টেলিফোন করেছে অনেক দূর থেকে, তারপরে আমাকে জিজ্ঞেস করেছে যে মুক্তাদি আমি কি বলবো, তা আমি এটাই বললাম মাসলা যে এটাই করেন অধিকাংশ আইম্মা কেরাম যেটা বলেছেন, আর এই হাদিসের আমল, অধিকাংশ আইম্মা কেরাম যদি হাদিসের খেলাফ আমল করতেন তো আমার কাছে বা কোন মুসলিমের কাছে তার তেমন মূল্য নেই, কিন্তু যেহেতু হাদিস বুখারী মুসলিমের যে ইমাম যখন বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন রব্বানা ওয়ালাকাল হামদ বলো, তখন বলছেন না আরেকটা আছে কেউ কেউ বলছে যে এইরকম করেন, আরেকটা আছে হাদিস বললো এখন পর্যন্ত হাদিসটা আমি তাকি করে দেখিনি, সে বলল যে মুক্তাদিকে দুটোই বলতে হবে, আমি বললাম যদি সেটা হয় তা আপনি বলেন অসুবিধা নেই, আমি ওখানে যদি বলতাম শক্ত করে তা সেও শক্ত হয়ে যেত হয়তো। এই জন্য যেসব মাসলা ইখতলাফ রয়েছে মতবিরোধ রয়েছে, আর যদি যে আপনার উল্টো বলছে তার কাছে যদি দলিল থাকে বলে তাহলে সেই ক্ষেত্রে আপনি শক্ত হবেন না, দলিল নেই ভিত্তিহীন তাহলে একটু শক্ত করেই বলেন, যদি শক্ত করলে ফায়দা হয়, আর যদি দেখেন না শক্ত করলে ফায়দা হবে না তাহলে ভালো কথাটা বরং অধিকাংশ সময় ভালো কথাটা নরম ভাষাতেই পেশ করে দেন যে এটাই ঠিক হাদিস মোতাবেক আমল, কিন্তু যেখানে ইখতিলাফ আছে আর যদি যে আপনার বিপরীত বলছে তার কাছে দলিল থাকে তো ঠিক আছে আমল করেন তার উপর, কিন্তু অন্যকে একবারে বললেন না যে তারা ভুলের উপর আছে। অধিকাংশ আইম্মা ইকরামদের মত যে মুক্তাদি শুধু তাহমিদ করবে মানে রব্বানা ওয়ালাকাল হামদ বলবে। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহুই সাজদান, আসল হাদিসের দিকে ফিরে আসেন, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি তাকবীর বলতেন যখন সেজদায় ঝুঁকতেন, তাহলে সেজদায় ঝুঁকতে সেজদায় পড়ে গিয়ে তাকবীর নয়, যখন সেজদায় অবনত হচ্ছেন ওই সময় তাকবীরটা বলবেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ রাসা, অতঃপর তাকবীর বলতেন যখন সেজদা থেকে মাথা উঠাতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াসজুদু, অতঃপর আবার দ্বিতীয় সেজদা যখন যেতেন তখন আবার তাকবীর বলতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফা, দ্বিতীয় সেজদা থেকে যখন উঠতেন বা মাথা উঠাতেন তখন সেজদা তখন তাকবীর বলতেন। সুম্মা ইয়াফআলু যালিকা ফি সলাতি কুল্লিহা, অতঃপর নামাজের প্রত্যেকটি অঙ্গে এইরকমটাই করতেন বা প্রত্যেক নামাজে এইরকম করতেন। ওয়ুকাব্বিরু হিনা ইয়াকুমু মিন ইসনাইনি বাদাল জুলুস, তিন রাকাত বা চার রাকাত বিশিষ্ট নামাজে প্রথম তাশাহুদ যে দুই রাকাত পড়ে যখন উঠতেন তখন তাকবীর বলতেন। ওয়ুকাব্বিরু আর তাকবীর বলতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা ইয়াকুমু মিন ইসনাইন, দুই রাকাত পড়ে যখন দাঁড়াতেন বাদাল জুলুস বৈঠকের পরে, হ্যাঁ প্রথম বৈঠকের পরে দাঁড়ানো হয় শেষ বৈঠকের পরে আবার কে দাঁড়াবে। মুত্তাফাকুন আলাইহি হাদিস বুখারী মুসলিমের। তাহলে এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তাকবীরগুলির কথা বিস্তারিত এসেছে, আর তাকবীরই বলতে হবে, এর আগে একবার বলেছি আবার বলছি যে আল্লাহু আকবার বলতে হবে, এর বিকল্প কোনো যতই সুন্দর লাগো আপনাকে শব্দ চলবে না, আল্লাহু আকবার না বলে কেউ যদি আল্লাহু আজম বলে আকবার আজম মানেও মহান ওর মানেও মহান, হ্যাঁ কিন্তু চলবে না, আল্লাহু আজিম
অথবা আমি তকবীরটা রাখলাম কিন্তু আকবার দিয়ে রাখলাম আল্লাহু কবীর, হ্যাঁ চলবে? চলবে না। আরবিতে যদি না চলে এরকম বদলানো তো ফার্সিতে চলবে নাকি? হ্যাঁ চলবে ফার্সিতে? আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত। কোন এক ফেকার কিতাবে আছে, এক মজাহ ফেকার কিতাবে আছে যে আল্লাহ আকবার না বলে কেউ যদি ফার্সিতে বলে আল্লাহ বুজুর্গ বার্তার আস্ত, আল্লাহ বুজুর্গ, বুজুর্গ মানে আকবার বড়, আর বার্তার মানে সবকিছুর উর্ধে, হ্যাঁ সে উচ্চে, আস্ত মানে হে আছে, তাহলে নামাজ হয়ে যাবে। তাহলে ফার্সি ভাষায় তকবির দিয়ে নামাজ হয়ে গেল তাদের, আর ফার্সি ভাষায় বাংলা ভাষায় জুমার খুতবা জায়েজ হবে না, ঈদের খুতবা জায়েজ হবে না, ওইটা কেমন মজা হইল চিন্তা করুন তো দেখি, কেমন ফতুয়া হইল, উল্টো ফতুয়া হইল না? ইমাম সাহেবের উল্টো ফতুয়া। ইমাম সাহেব যেখানে নামাজ কি ফার্সি ভাষায় সূরা ফাতিহা পর্যন্ত শুধু তকবির না, নুরুল আনোয়ার উসুল ফিকার কিতাব। আর আমাদের অনেক ভাইরা এখানে কামেল টাইটেল আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, আমি নিজে পড়েছি নুরুল আনোয়ার, পড়িয়েছিও শিক্ষকতার জমানায়, কিন্তু তাদের আস্থা জানাবার জন্য ওদেরকে জিজ্ঞাসা করেছি, ফাজল পাস কামেল পাস তাদেরকে জিজ্ঞাসা করেছে নুরুল আনোয়ার পড়েছেন, বলছে হ্যাঁ পড়েছি, বলছে নুরুল আনোয়ার এটা পড়েছেন, শুরুতে আছে প্রথম দিকে দু চার দশ পাতার মধ্যে আছে, পড়েছেন যে জাওয়াজ আবু হানিফা আল কেরাত বিল্লুগাতিল ফার্সিয়াতে, ফার্সি ভাষায় আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেরাত জায়েজ করেছেন, হ্যাঁ পড়েছি। তো নামাজের মধ্যে তেলাওয়াত জায়েজ হয়ে গেল, তকবীর দেওয়া ফার্সি ভাষায় জায়েজ হয়ে গেল, জুমার খুতবাটাই শুধু মন্ত্র থেকে গেল, হ্যাঁ আর ঈদের খুতবা ঈদুল ফিতর ঈদুল আজহার খুতবাই শুধু আরবির মন্ত্র থেকে গেল, দেশের মানুষ কিছুই বুঝলো না। অথচ 52 সপ্তাহে 52 খুতবা আর দুই ঈদ মিলে 54টা খুতবা, বছরে 54টা বক্তব্য, রাজা বাদশাহ মন্ত্রী মিনিস্টার এমপি যারা জলসা কখনো শুনতে আসবে না, আসবে কখনো? আসবে না। কিন্তু জুমা মসজিদে বাইতুল মোকাররমে অবশ্যই আসে, বা অন্যান্য কোনো মসজিদে আসে অবশ্যই। তাহলে তাদেরকে যদি বাংলা ভাষায় খুতবাটা দেওয়া হইতো, দিন সম্পর্কে কতটা জ্ঞান রাখতো তারা। এই জন্যই তাদেরকে দিন ইসলাম থেকে মাহরুম রেখেছি আমরা, এই বিদাতি মোল্লারা যারা ভুল ফতোয়া দিয়ে রেখেছে, এই নেতাদেরকে যে ইসলামের জ্ঞান থেকে বঞ্চিত রেখেছে, এর জন্য কিয়ামতে জবাবদিহি করতে। কারণ জালসায় আসা ফরজ নাই, আর জালসায় আসলে তাদের জন্য আবার সিকিউরিটির সমস্যা আছে, হ্যাঁ জানমালের ভয় আছে। বাকি জুমাতে আসবে, ঈদে আসবে, আসছে তারা, আসছে তারা সপ্তাহে একদিন অথবা বছরে দুদিন আসছে। এখানে যদি বিষয় ভিত্তিক খুতবা হইতো, আর যুগ উপযোগী সময়ের যে চাহিদা দাবি ওই রকম যদি খুতবা হইতো, 50 থেকে 100 বছর আগে যে খুতবাগুলি ভারতের লেখা, যে খুতবাগুলি দেখে পড়া হয়, সেই খুতবাগুলি কমের পক্ষে, আমারই বয়স 50, আমি ছোটকালে দেখেছি আমার আত্মীয় যখন গ্রামে কোনো মৌলবিও নেই মাদ্রাসার ছাত্র নেই যে খুদ বক্তব্য করতে পারবে, ওই খুতবা দেখে পড়তো, সেই খুতবা তখনকার যুগে দেখেছি যে ওই খুতবা লেখা আছে তার 50 বছর আগে। তাহলে এই খুতবা সর্বনিম্ন এই খুতবাগুলি লেখা আছে কতদিন আগে? 100 বছর পূর্বে লেখা আছে। তখনকার যুগে কি অবস্থা ছিল আর এখন কত দূর চলে গেছে পৃথিবীর মানুষ। তখনকার যুগে আজকালকার পাপগুলির স্বপ্নই দেখেনি, মোবাইলের পাপ, ইন্টারনেটের পাপ, হ্যাঁ টিভির পাপ, রেডিওর পাপ, এগুলো ছিলই না। সুতরাং ওই খুতবাতে এগুলো নাই, যদি আরবিও বুঝে শ্রোতারা তাদের সমাধান হয় না। এগুলি খুতবা, হ্যাঁ না এগুলি মন্ত্র, এগুলি মন্ত্র পাঠ। আর অমুসলিমরা যখন এই খুতবা পড়া দেখে তখন ঠিকই বলে যে মুসলমানদের এখন মন্ত্র পাঠ হচ্ছে আর তারপরে তাদের নামাজ হবে, ঠিকই বলে। খুতবা মানে খেতাব করা, আর খেতাব মানে ইংরেজিতে অ্যাড্রেস করা, বাংলাতে সম্বোধন করা। তাহলে খুতবা এমন ভাষায় হইতে হবে যাতে সম্বোধন হয়। বাঙালি জাতিকে আরবিতে খুতবা দিলে সম্বোধন হইল নাকি? আপনাদের এখানে বসে বসে যদি আরবি শুধু হাদিসটাই পড়ে দিতাম তো হাদিস মাশাআল্লাহ অনেকগুলি পড়ে দিতাম, কিছু বুঝতেন না, আপনাদের সম্বোধন হইতো, আপনারাও বলতেন যে কিছু মন্ত্র শেখের কাছ থেকে শুনে আসলাম। হ্যাঁ মন্ত্র শুনে গেলেন, তাহলে মন্ত্র শোনানো তো ইসলামের উদ্দেশ্য নাই। আল্লাহ পাক কি সম্বোধন করেছেন কোরআনে কারিমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সম্বোধন করেছেন তা জানানো জাতি। আল্লাহ পাক যেন আলেম সমাজকে বুঝার তৌফিক দান করেন এবং তাদেরকে যেন কোরআন সুন্নাহ ভিত্তিক খুতবা দেওয়ার তৌফিক দান করেন। খুতবা মানে হচ্ছে খেতাব করা, খুতবা মানে বক্তব্য করা। আল্লাহ পাক যেন তাদেরকে এই দিনের দিকে ফিরে আসার তৌফিক দান করেন। কমপক্ষে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আদর্শ থেকেই যদি নিত
ফার্সিতে যখন নামাজই জায়েজ, তো চলো নামাজটা আরবিতে পড়ছি তো খুতবাটা তো কমপক্ষে জায়েজ করি আমার সাহেবের তকলিদে। কোথায় মোকাল্লেদ হলেন ইমাম আবু হানিফা? মোকাল্লেদ তো হলেন না ইমাম আবু হানিফা রহমতুল্লাহ, ফার্সিতে নামাজ জায়েজ করেছেন, আপনি বলছেন মোকাল্লেদ, মানে আমি অন্ধভাবে ইমাম সাহেবকে মানি। কোথায় অন্ধ মানে আমার বিরোধিতা করলেন আপনি? এক শ্রেণীর লোকেরা ভুল বুঝায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি তার সাহাবাই কেরামরা বিভিন্ন দেশে চলে গেছেন দিন ইসলামের প্রচারে, জেহাদে গেছেন, কোথাও গিয়ে তো আরবি অন্য খুতবা দেননি। ভাই যাদের মাতৃভাষা হচ্ছে আরবি, তারা কি ওখানে খুতবা দেওয়ার জন্য গিয়ে ফার্সি শিখবেন নাকি ইরানে গিয়ে? উজবেকিস্তানে জেহাদ ফিসাল্লাহ মোহাম্মদ বিন কাসেম সিন্দেক পাকিস্তানে গিয়ে ওখানে কি বেলুচি ভাষা শিখবেন না সিন্ধি ভাষা শিখবেন, তারপরে খুতবায় চড়বেন না আরবিটা দেবেন? এখান থেকে এমামে হারাম যদি বাংলাদেশ বেড়াতে যান, তো একটা খুতবা দেওয়ার জন্য আগে গিয়ে ওখানে বাংলা শিখবেন নাকি না আরবিতে খুতবা দেবেন? তোমার জন্য ঠিক আছে আরবিতে খুতবা দাও, আরবি খুতবার অনুবাদ করে দেন আপনারা, কিন্তু আমার মতো একজন বাঙালি মানুষ যাবে দেশে আর কি আরবিতে খুতবা দিবে জুমার আর ঈদের? অযুক্তি না? তারপরে তাদের আর একটা উত্তর দেবেন, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামরা আরবিতে খুতবা দিয়ে থাকেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবাই কেরামরা দিনের মাসলা মাসাইল সওয়াল করেছেন, জিজ্ঞাসা করেছেন, প্রশ্ন করেছেন কোন ভাষায়? আরবিতে করেছেন। তাহলে আপনারা আরবি শিখেন, আর যতগুলি আমার কাছে ওই যে পাঠাচ্ছেন লিখে পাঠাচ্ছেন প্রশ্ন সব আরবিতে লিখবেন, সব আরবিতে লিখবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবির আরবিতে সওয়াল করেছেন। আপনারা আরবিতে সওয়াল করেন, আমি আরবিতে জবাব দেব। জুমার খুতবাটা দিন হলো আর ইসলামের সওয়াল করাটা আর উত্তর দেওয়াটা দিন নয়? তাহলে যদি জুমার খুতবা আর ঈদের খুতবা আরবিতে হইতে হয়, তাহলে আপনাদের প্রশ্ন করাটাও ধর্মীয় বিষয় আরবিতে করতে হবে? তাকবীরগুলি সম্পর্কে বলছিলাম যে তাকবীরগুলি নামাজের মধ্যে আছে, তাকবীরে তাহরিমা ছাড়া এই তাকবীরগুলি সম্পর্কে ওলামাদের ইখতিলাফ আছে। তাকবীর দিতে হবে সবার নিকটে, তবে ইমাম আহমদ এবং জুমহুর আহলিল হাদিস অধিকাংশ হাদিসের অনুসারীরা, আহলুল হাদিস মানে মুহাদ্দিসিনে কেরাম এবং আহলুল হাদিস মানে যারা কোরআন এবং হাদিসের তরিকায় চলে, আমরা কার অন্ধ অনুকরণ করি না, কোরআন হাদিস মোতাবেক চলি, তাদের মতে এলা ওজুবে তাকবীর লিল আমরি বিহা, এই তাকবীরগুলি সবগুলি ওয়াজিব, যতগুলি তাকবীর আছে নামাজের মধ্যে এগুলি হচ্ছে ওয়াজিব। কেন? নবী সাল্লাম যেহেতু হুকুম করেছেন ওয়ালি মুদাওয়ামাতিহি আলাইহি, এবং নবী সাল্লাম সর্বদাই তাকবীর দিয়ে নামাজ পড়েছেন, আর নবী সাল্লাম আমাদেরকে বলেছেন সাল্লু কামার আইতুমুনি ও সাল্লি, তোমরা নামাজ পড়ো সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখলে। সুতরাং তাকবীরগুলি হচ্ছে ওয়াজিব। পক্ষান্তরে ইমাম আবু হানিফা মালিক শাফেঈ তারা বলছেন আন্নাহ সুন্নাহ, এই তাকবীরে তাহরিমা ছাড়া বাকিগুলি হচ্ছে সুন্নাত ওয়া লাইসা বিওয়াজিবা। ওয়া আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইযা রাফা রাসাহু মিনা রুকু ক্বাল আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিলআস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মিলা মা শাইতা মিন শাইইন বাদু আহলুস সানা ওয়াল মাজদ আহাক্কু মা ক্বাল আল আবদ ওয়া কুল্লুনা লাকাল আবদ আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউযু আল জাদ্দ মিনকাল জাদ্দ। রাওয়াহু মুসলিম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি করতেন, এদা রাফা রাসাহ মিনা রুকু, যখন রুকু থেকে মাথা উঠেতেন, তো রুকু থেকে উঠলে কি বলতে হয়, সামি আল্লাহু লিমান হামিদা, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলতেন আল্লাহুম্মা রাব্বানা লাকাল হাম। দেখেন এখানে আল্লাহুম্মা এসেছে আর রাব্বানা এসেছে, আল্লাহকা এসেছে ওয়ালাকা আসেনি, তাহলে আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদু বলা সুন্নাত। ওয়াও ছাড়া আল্লাহুম্মা বাড়িয়ে এরকম বলা যেত, আল্লাহুম্মা রাব্বানা লাকাল হামদ মিল আস সামাওয়াতি ওয়াল আরদি, তোমার প্রশংসা আসমান জমিন ভর্তি করে, প্রশংসা মানে অসংখ্য প্রশংসা, আসমান জমিন ভরপুর প্রশংসা তোমার, ওয়ামিলা মা শিতা মিন শাইইন বাদু, এর পরে তুমি যা চাও তা ভরপুর করে, আসমান জমিন ভরপুর প্রশংসা করলাম, এছাড়াও তুমি যা চাও যেমন প্রশংসা আল্লাহ পাক তুমি চাও তা ভরপুর করে প্রশংসা করছি। আহলাস সানায়ে ওয়াল মাজদে পড়লে ইয়া আহলাস সানায় হবে, তাহলে ইয়া এখানে উজ্জ আছে, এজন্য এখানে জবর দিয়েছে হয়তো এরকম উদ্দেশ্যে, কিন্তু যদি বলেন আনতা এখানে মাহজুফ আছে উজ্জ আছে, তাহলে আহলুস সানায় হবে, তাহলে আহলুস সানায় পড়াও জায়েজ। হে আল্লাহ তুমি হচ্ছে আহলুস সানায় ওয়াল মাজদ, সানা মানে প্রশংসার অধিকারী, ওয়াল মাজদ আর মান মর্যাদার অধিকারী, মান ইজ্জতের অধিকারী, আহাক্কো মা কালাল আবদ, বান্দা যা বলে তোমার প্রশংসা গুণগণে তার তুমি হকদার, অধিক হকদার, ওয়া কুল্লুনা লাকা আবদ, হে আল্লাহ আমরা সকলেই তোমার বান্দা, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইত, হে আল্লাহ তুমি যাতে বাধা দাও তা
যা তুমি দাও, আল্লাহ আমানি আলে মাতে, যা তুমি প্রদান করো বা দান করো তাতে কেউ বাধা দেওয়ার নেই, কোনো শক্তি বাধা দেওয়ার নেই। লামানি আহি আল্লাহ, কোনো বাধা দেওয়ার শক্তি নেই। লেমা আতেইটা, যা তুমি দাও সেই ক্ষেত্রে, ওয়ালা মতিয়া লেমা মানাতা, আর যাতে তুমি বাধা দাও তা কেউ দেওয়ার নেই, দেওয়ার শক্তি নেই, দিতে পারে না। ওয়ালা ইয়ানফাউজ আল জাদ্দে মিনকাল জাদ্দু, আল জাদ্দু মানে আল গিনা, অধিকাংশ যারা ভাষ্যকার তারা বলছে আল জাদ মানে হচ্ছে গেনা, গেনা মানে হচ্ছে সচ্ছলতা, হ্যাঁ অভাব মুক্ত হওয়া। তাহলে অর্থ কি হবে, ওয়ালায়ান ফাওজ আল জাদ্দে মিনকাল, লায়ান ফাওর ফাইল হচ্ছে আল জাদ্দু লাস্টে, মিনকাল জাদ্দু, তাহলে ফাইলটা এসছে শেষখানে। এইগুলো অনুবাদ করতে গিয়ে অনেকের জন্য একটু জটিল হয়, এজন্য ভালো করে শুনে নেন। ওয়ালায়ান ফাওজ আল জাদ্দে, জাল জাদ্দে এটা মফুল, যদি ফাইল হতো তো জুল জাদ্দু হইত, কারণ জু রাফার অবস্থায় ওয়াও দিয়ে হয় আর নাসাবের অবস্থায় আলিফ দিয়ে হয়, জু মালিন জা মালিন, যা আজু মালিন রায় তো জা মালিন। ওয়ালায়ান ফাওজ আল জাদ্দে মিনকাল জাদ্দু, হে আল্লাহ তোমার পক্ষ থেকে কোন সচ্ছল আল জাদ্দ, কোন সচ্ছল কে উপকার করতে পারে না বা কোন সচ্ছলের কাজে আসে না, জাল জাদ্দ, ওয়ালায়ান ফাওজ আল জাদ্দে মিনকাল জাদ্দু, মেহনত, দ্বিতীয় অর্থ মেহনতের দ্বিতীয় অর্থ চলে গেছে, প্রথম অর্থটাই করি। আল জাদ্দ মানে কি বললাম, সচ্ছলতা, অভাব মুক্ত হওয়া। তাহলে ওয়ালায়ান ফাওজ আল জাদ্দে মিনকাল জাদ্দু, হে আল্লাহ তোমার কবল থেকে বাঁচাতে কাজে আসতে পারে না, নাফায়ান ফাও মানে কাজে আসা, উপকার করা, কাজে আসতে পারে না আল জাদ্দু কোন সচ্ছলতা বা কোনো অভাব মুক্ত হওয়া, জাল জাদ্দে কোন সচ্ছল ব্যক্তির, জালজাদ মানে জালগেনা সচ্ছল ব্যক্তির, তাহলে কোন সচ্ছল ব্যক্তির কাজে আসে না সচ্ছলতা, যদি তুমি তার সাহায্য না করো বা তোমার রহমত যদি তার জন্য না হয়, এ হচ্ছে এর অর্থ। আর কেউ কেউ বলছেন জাদটাকে জিদ্দুন থেকে নিয়েছেন, জিদ্দুন মানে মেহনত, ওটা থেকে ইজতিহাদ, ফাজতাহিদু ফিদ্দুয়া, একটু আগে বললেন যে ফাজতাহিদু মানে মেহনত করা, তাহলে ওরা তর্জমা করেছে এইভাবে যে মেহনত, আলজাদ মানে মেহনত, মেহনত তোমার আজাব থেকে রক্ষা করতে কোন মেহনতকারীর কাজে আসবে না যদি তোমার রহমত না হয়, মেহনতকারীর মেহনত কাজে আসবে না, মেহনত কাজে আসবে না যদি আল্লাহ তোমার হেফাজত বা তোমার রহমত না হয়। এক কথায় নিজেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ন্যস্ত করে দেওয়া, আল্লাহর উপর ছেড়ে দেওয়া, এটাকে আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল, আস্থা বলতে পারেন যে আমি, আমার কাজ হলো আল্লাহ মেহনত করা, আমার মেহনত দিয়েই সব কিছু করতে পারি না, তোমার যদি রহমত না হয়, তোমার যদি অনুগ্রহ না হয়। এই ছিল দোয়া। এই দোয়াটি কখন পড়তে হবে, রুকু থেকে উঠার পরে, লম্বা দোয়া, কারো মুখস্থ আছে, হ্যাঁ কখনো পড়েন, মাশাআল্লাহ মুখস্থ আছে দেখছি ভাইর। তো এই দোয়াটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন, অথচ অধিকাংশ মানুষের মুখস্থ নেই, আমলও নেই, মাঝে মধ্যে আমল করবেন, যদি জামাতের নামাজে না পারেন তো আপনি একা যখন নামাজ পড়বেন পারবেন, অনেক সময় দেখা যায় ইমামরা পড়ে, খুব কম ইমাম হলো এখানে ইমামরা পড়ে, লম্বা দাঁড়িয়ে আছে, রুকুতে উঠার পরে দাঁড়িয়ে আছে, আর শুধু আপনি রব্বানা ওয়া লাকাল হামদ বলে বসে আছেন না, রব্বানা লাকাল হামদের পরে মিলা সামাওয়াতি ওয়া মিলা আল আরদি মিলা মা শাইতা মিন শাইইন বা'দু আহলুস সানা ওয়া মাযদু আহকু মা ক্বালা আল আবদু ওয়া কুল্লুন আলা কাদ আল্লাহু লা মানি আলা মা আতাইতু আলা মুতি আলা মা মানাতা ওয়ালায়ান ফজল জাদ মিন কালচার পড়েন আপনি। এরা সবচেয়ে লম্বা দোয়া এই মর্মে বর্ণিত হয়েছে। আর আরেকটা আছে এর মাঝামাঝি, যেটা অনেকে ভারত বাংলাদেশ পাকিস্তানের আহলে হাদিসরা আমল করে ওর উপর, আবার ওইটার উপরে আমল করে যে রব্বানা ওয়া লাকাল হামদ কখনো না, ওই লম্বাটা ওইটাই পড়বে শুধু, এটাও খুব একটা ঠিক নাই যে শুধু একটাই ধরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তোমরা বলো রব্বানা ওয়া লাকাল হামদ, হ্যাঁ সেই দোয়াটি কোনটি বলতে পারেন কেউ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন না কোন সাহাবী পড়েছিল, সাহাবী পড়েছিল, সাহাবি পড়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব পছন্দ দিয়েছে, আরে কে পড়লো, মানির মুতাকাল্লিম আনেফান, নামাজে নবী সাল নামাজ পড়াচ্ছেন, পিছনে কোনো এক সাহাবি এই দোয়াটা পড়েছিলেন, তাহলে নিজের পক্ষ থেকে পড়েছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনুমোদন দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, ভয়ে কেউ বলছে না সাহাবিরে,
যে কি হয়তো গোলমাল করেছি, কেউ বলছে না। কে বললো এটা কথা নামাজের মধ্যে, এই কথাটা কে বললো? ভয়ে ভয়ে লোকটা তখন স্বীকার করেছে, আনালি আনা ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তখন নবী সাল্লাল্লাহু বললেন যে আমি কাছাকাছি 30 জন ফেরেশতাকে দেখছি এই দুয়ার সওয়াবটাকে নেকিটাকে দ্রুত নিয়ে আল্লাহর কাছে পৌঁছাবার জন্য ছোটাছুটি করছে। এই হাদিসের উপর আমল করে, শুধু এর উপর আমল করে রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, বাস। আর কখন এটার উপর আমল করেন? নবী সাল্লাম এটা নিজে স্বয়ং পড়েছেন, কখনো এটার উপর তো আমল করেন। এই হচ্ছে আসলে হাদিসের উপর আমল করা, কখনো এটার উপর আমল করলেন, কখনো ওইটা যেটা সাহাবি পড়েছেন ওটার উপর আমল করেন। কারণ নবী সাল্লাল্লাহু স্বীকৃতি দিয়েছেন ওটা। আর কখনো শুধু আর দেখছেন যে আমার পিছনে কমজোর লোকেরা আছে, অথবা আমার পিছনে যারা আছে তাড়াতাড়ি সাথে আছে, যারা তাড়াতাড়ি করছে, এরা জার্নিতে আছে হয়তো, লম্বা না ধরি যদি আপনি রব্বানাউল কালহাম দিয়ে সারেন, তো এটা হওয়া উচিত। যাতে করলে নবী সাল্লাল্লাহু সাল্লামের সবগুলি সুন্নতের উপর আমল হয়ে যায়। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাল কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম মিন আলাল জাবহাতি ওয়া আশার বিয়াদিহি ইলা আনফি ওয়াল ইয়াদাইন ওয়া রুকবাতাইন ওয়া আতরাফিল কাদামাইন, মুত্তাফাকুন আলাইহি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উমিরতু আন আসজুদা আলা সাবআতি আযম, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে 7টি হাড়ের উপর সিজদা করার। আমি আদিষ্ট হয়েছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক তাহলে আদেশ করেছেন যে সেজদা করতে হবে 7টি অঙ্গের উপর। আজম, আজমন মানে হাড় হাড্ডি, আর ওর জমা হচ্ছে আজম বা এজাম, দুটোই ওর জমা আসে, এটা হচ্ছে জমা কিল্লাত। আলাল জাবহাতি, জাবহা মানে হচ্ছে কপাল, কপালের উপর সেজদা করতে বলা হয়েছে। ওয়া আশারা বিয়াদিহি ইলা আনফি, আর হাত দিয়ে কপাল দেখাতে গিয়ে নাকের দিকেও ইশারা করলেন, মানে দুটো দিয়ে সেজদা করবেন, এটা হচ্ছে উদ্দেশ্য, শুধু নাক দিয়ে নয়, দুটো দিয়ে সেজদা করবেন, এই জন্য নাকের দিকে ইশারা করা হয়েছে কপালের সাথে। ওয়ালিয়াদাইন, দুই হাতের উপর, ওয়া রুকবাতাইন, আর দুই হাঁটুর উপর, ওয়া আতরাফাল কাদামাইন, দুই পায়ের যে অগ্রভাগ, যে পায়ের আঙ্গুলগুলির দিক রয়েছে, আতরাফ কিনারা, দুই পায়ের কিনারা, আতরাফ তরফ মানে কিনারা হয়, তো পায়ের কিনারা দিয়ে মানে পায়ের অগ্রভাগ, দুই পায়ের অগ্রভাগ দিয়ে সেজদা করতে বলা হয়েছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এই 7টি অঙ্গের উপর সেজদা করতে হবে। কেউ যদি পা উঠিয়ে থাকে, অনেকে সেজদায় যায় তখন পা উঠিয়ে নেই, অত সেজদাতে 7টি অঙ্গ দিয়ে সেজদা করতে হবে। দুই পা হইল, দুই হাত হইল, কটা হইল? আর দুই হাঁটু 6 হইল, আর কপাল ওর সাথে নাক মিলিয়ে, কপাল নাক মিলে একটা, তাহলে 7টা হইল। এই 7 অঙ্গের উপর সেজদা করতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। ইমাম ইবনুল মুনজির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ওলামাদের এজমা আছে আলা আন্নাহু লা ইউজিউ আলাল আনফি ওয়াহদা, কেউ যদি শুধু নাক দিয়ে সেজদা করে তো সেজদা হবে না, তাহলে কপাল অবশ্যই লাগাইতে হবে, তার সাথে নাক লাগাইতে হবে। তো শুধু যদি কেউ নাক লাগায় তাহলে তার সেজদা হবে না। এইরকমই এই 7টি অঙ্গের উপরে সেজদা করার হুকুম কি? ফরজ, নামাজের রুকন ফরজ না ওয়াজিব নাকি সুন্নাত? রুকন, হ্যাঁ ফরজ, রুকন বলবেন তো, নামাজের রুকন হয় তো, রুকন মানে ফরজ, নামাজের রুকন যদি হয় তাহলে এটার যদি ঘাটতি হয় তাহলে নামাজ হবে? নামাজ হবে না। তাহলে যারা সেজদায় গিয়ে অনেকে পা উঠিয়ে নেয়, দেখা যায় পা উঠে যাচ্ছে, হয়তো খেয়াল করেন না কিন্তু অনেক সময় পা উঠে যায়, হ্যাঁ তাহলে সেজদা যথেষ্ট হবে না, তাহলে তার যেন সেজদা হলো না। আচ্ছা, এই সেজদা করতে হবে কপাল আর নাক দিয়ে জমিনে, জমিনে বা জমিনের উপর যে ফার্স আছে, বিছানা আছে তার উপর, কিন্তু কোন সময় যদি তাপ থাকে, তাপ থেকে বাঁচার জন্য বা ঠান্ডা থেকে বাঁচার জন্য, শীতকালে বড় ঠান্ডা থাকে আমাদের দেশে, আর এমনি ওই যে পাটি পাটি চাটাইগুলো খুব ঠান্ডা হয়ে যায়, তো কেউ যদি কাপড় দিয়ে রাখে, এরকমই গরমে বাইরে কেউ মরুভূমিতে নামাজ পড়ছে, বালিতে কপাল রাখাই মুশকিল গরমে, তো সেই সময় যদি কাপড় দিয়ে সেজদা করে তো সেজদা করা যাবে কিনা? ইমাম ইবনে আবি শাইবা আর ইমাম বাইহাকি একটি হাদিস বর্ণনা করেছেন হাসান বাসরি থেকে প্রখ্যাত তাবি, তিনি বলছেন কান আসাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসজুদুনা ওয়া আইদিহিম ফি সিয়াবিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা করতেন যখন তাদের হাতগুলি তাদের কাপড়ে থাকতো, তাহলে বলছেন সরাসরি হাত মাটিতে পৌঁছিতে হবে জরুরি নয়, বা আপনার চাটায় পৌঁছিতে হবে, কার্পেটে পৌঁছিতে হবে জরুরি নয়,
যদি কোনো কাপড় থাকে এমন কিছু, তার হাত মোজা আছে, হাত মোজাতে সেজদা করলেন, সরাসরি তা হাত স্পর্শ করল না, যথেষ্ট। এইরকম গরম থেকে বাঁচার জন্য বা কষ্টদায়ক কোনো বস্তু থেকে বাঁচার জন্য যদি আপনার সেজদা হয় আর কপাল না ঠেকে, কপাল মাটিতে ঠেকলো না, কাপড়ে ঠেকলো বা অন্য কিছুতে আড় আছে কিছু, তো তাতে কোনো অসুবিধা নেই। এইরকমই পাগড়ি, আজকাল তো পাগড়ি মানুষ আর পরে না, পাগড়ি ছাড়া আজকালকার শীতের টুপি, যেগুলো শীতের টুপি অনেক সময় এই পর্যন্ত ঢাকা থাকে, সেজদা করতে গিয়ে কপাল মাটিতে ঠেকছে না, ওই টুপিটা ঠেকছে, সেজদা হবে না, হবে না। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এই মর্মে, দাল্লাতিল আহাদিস ওয়াল আসার আলা আন্নাহু ফি হালিল ইখতিয়ার ইউবাশিরুন আল আরদা বিল জিবাহ, হাদিস এবং সাহাবায়ে কেরামদের আমল আসারগুলি প্রমাণ করে যে যখন আপনি স্বাধীন থাকবেন, সরাসরি আপনি কপাল ঠেকাতে পারছেন মাটিতে, নাক ঠেকাতে পারছেন, তখন ইউবা শেরুন আল আরদা বিল জিবাহে কপাল মাটিতেই রাখবেন, মাটিতে বা মাটির উপর যে কার্পেট আছে বা চাটাই আছে তার উপর রাখবেন। ওয়াইন্দাল হাজা, আর যদি প্রয়োজন হয় কাল হাররে, যেমন অনেক গরম, গরমে কপাল রাখা যাচ্ছে না জমিনে, ইয়াত্তাকুনা বিমা ইয়াত্তাসিলু বিহি মিন তারাফি সাবিন ওয়া আমামাতিন, তাহলে বাঁচতে পারবে গরম থেকে বা শীত থেকে বাঁচার জন্য কাপড়ের ওপর অথবা পাগড়ির ওপর সেজদা করে, পাগড়িটা দিয়ে ঠেকলো আর কপাল ঠেকলো না, সেজদা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপত্তি নেই, বলছে মধ্যম পন্থা হচ্ছে যে বিনা প্রয়োজনে কেউ যদি কপাল না ঠেকায়, এমনি এমনি কপাল না ঠেকিয়ে এমনি কাপড় বেঁধে রেখেছে, না ঠান্ডা নেই আর গরমও নেই, কোনো অসুবিধা নেই, তাহলে এমন কিছু বেঁধে রাখেন না যাতে সরাসরি ঠেকছে না, অথবা কাপড়টাকে নিয়ে গিয়ে অনেকে এরকম করে, একটা চাদর আছে, চাদরটাকে সামনে সেজদার জায়গায় রেখে দিলাম, সেজদার জায়গায় চাদরটা রাখেন না, এমনিতে রাখেন, চাদর সরিয়ে রাখেন সেজদার জায়গাতে। বিনা প্রয়োজনে কেউ যদি সরাসরি মাথা কপাল না ঠেকায় তাহলে এটা ইকরাহু যালিক, অপছন্দনীয়, ইল্লা ইন্দাল হাজা, তবে প্রয়োজন হইলে আর থাকলেও সেজদা করতে পারে, সে পাগড়ির আড় হোক অথবা অন্য অন্য কোনো কাপড় হোক বা আর কিছু হোক। আজকে এখানে শেষ করছি, নামাজের তরিকার উপর আর বেশ কিছু হাদিস রয়েছে, দুই এক সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আমাদের শেষ হয়ে যাবে, বাকি হয়তো আপনাদের কিছু প্রশ্ন থাকতে পারে, সেই জন্য অল্প সময়ই আছে, এখানেই শেষ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি, বসে বসে গিয়ে উঠে জলসা ইস্তেরাত, আগামী সপ্তাহে হাদিস আসছে সামনে, সেজন্য আরো বিষয়টি এখন আলোচনা করছি না। এক রাকাত পড়ে বা তিন রাকাত পড়ে ওঠার সময় একটু হালকা বসে, হালকা বসে বিনা কোনো জিকির, ওখানে কোনো দোয়া নেই, হালকা বসে ওঠা, এটাকে জালসা ইস্তেরাহাত বলা হয়, বিরতির বৈঠক। এটা সুন্নত না সুন্নত নয়, নাকি একবারে ডাইরেক্ট উঠে যেতে হবে যেমন হানাফি ভাইরা করে আর হাম্বেলি ভাইরা করে, এই মর্মে ইখতিলাফ রয়েছে আর দুই দলের দলিল আছে হাদিস, এই ক্ষেত্রে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করব। জালসা ইস্তেরাহাত করলে ভালো, সুন্নাত মুস্তাহাব যে করলে ভালো, কিন্তু যদি কেউ না করে সরাসরি উঠে যায়, বিশেষ করে মুক্তাদি যদি দেখা যায় যে এই রকমই মানে এইসব মজহাবের অনুসারে এই তরিকায় নামাজ পড়ার লোক, যেমন সৌদি আরবে নামাজ পড়েন, জালসা ইস্তেরাহাত করেন, তো সব ধাঁই করে উঠে বসে আছে। হানাফি মসজিদে যদি আমতি করেন আর আপনি জালসা ইস্তেরাহাতের সুন্নাত মনে করে যদি আমল করেন, আপনার আগেই সব ধাঁই করে উঠে বসে আছে, আর উঠার কারণে তারা গুনাহগার হবে, ইমামের আগে বেড়ে যদি যায় তাহলে গুনাহগার হবে তারা, বিরোধিতা করল, অনেক সময় নামাজ বাতিল হতে পারে বেশি বিরোধিতা হইলে, তো কমপক্ষে তো গুনাহগার তারা, বিরোধিতা করল ইমামের, সেই জন্য তাদেরকে এই গুনাহ থেকে বাঁচাবার জন্য তাদের নামাজ খারাপ না করে আপনিও জালসা ইস্তেরাহাত না করে উঠে যান। অথবা আর একটা হল আছে যেটা এখানকার ইমামরা করে, অনেকে যারা এই মাসলাটা জানে, জালসা ইস্তেরাহাতটা করে নিয়ে যখন উঠছে, সেজদা উঠার সাথে সাথে তো পড়ে না, করে নিয়ে তারপর যখন উঠে তখন বলছে আল্লাহ আকবার, জুতা পায়ে দিয়ে নামাজের আগে, গত সপ্তাহে এক ভাই জিজ্ঞেস করেছেন প্রত্যেক সপ্তাহে জুতা নিয়ে তো ভাড়াবাড়ি শুরু করে দিলেন কেন, জুতা খুলতে যদি অসুবিধা হয় অথবা যদি এমন সুন্দর কার্পেট নেই বা এ নেই যে যেখানে জুতা নিয়ে গেলে মানুষ ঘৃণা করবে, এমনি সাধারণ সাধারণ অবস্থা, সৌদি আরবে কার্পেট আছে, জুতা নিয়ে সাধারণত উঠবেন না, এলে যারা হয়তো জুতা খোলা কষ্টকর তাদের জন্য, অনেক সময় আর্মিরা আছে তারা নামাজ পড়ে, তাদের ব্যাপার অসুবিধা নেই, জুতা পরে নামাজ পড়া সুন্নাত,
নবী সাল্লাম ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন জুতা মাঝে মধ্যে জুতা পরে নামাজ পড়ে, আবু দাউদের হাদিস রয়েছে, এছাড়াও অনেক হাদিস রয়েছে। ভূমিকা মুশকিল, বিনা ভূমিকাতে প্রশ্ন করবেন, বিনা ভূমিকাতে ফরজ সেজদা নামাজে আরবি ছাড়া অন্য ভাষায় দোয়া করা যাবে কিনা, তাসবিহ পড়ে নেওয়ার পরে যদি দোয়া করতে চান আর আপনার আল্লাহর কাছে কিছু তলব আছে আর আপনি আরবিতে ব্যক্ত করতে পারছেন না, জানার নাই কোরআনের কোনো দোয়া হাদিসের দোয়া দোয়া মাসুরা জানার নাই, এক কথায় দোয়া মাসুরা আরবি ছাড়া মানে কি, আরবিতে যদি বানিয়ে দোয়া করে আর বাংলায় বানিয়ে তো পার্থক্য কোথায়? শুধু ভাষার পার্থক্য, তো বানানো দোয়া হলো তাই না? তাহলে আরবি আর বাংলার বিষয় নয়, আসল বিষয় হচ্ছে কোরআন এবং হাদিসের দোয়ায় মাসুরা ছাড়া অন্য কোন দোয়া নিজে বানিয়ে আরবিতে হোক অথবা বাংলায় হোক অথবা ইংরেজিতে হোক সেজদাতে দোয়া করা, নামাজের ভিতরে সেজদাই বা তাশাহুদ দুরুদের পরে করা যাবে কিনা, এই ক্ষেত্রে ওলামার ইখতিলাফ করলেও সঠিক হচ্ছে যে আল্লাহ দিন শিখা ফরজ করেছেন, আরবি শিখা ফরজ করেননি। যদিও দিন শিখার জন্য অনেকটা আরবি শিখতে হবে, আল্লাহর কাছে আপনি চাইবেন আর আপনি আরবিতে অনারব বাঙালি মানুষ, হ্যাঁ একজন ইংলিশ পড়া মানুষ ইংরেজ আর নতুন মুসলমান আছে, আল্লাহর কাছে আমি চাইব আর ভাষা পাচ্ছি না, বলবে যে না না তুমি ইংরেজিতে দোয়া করতে পারবে না শেষ নাই, তোমার যুক্তি কথা, এরকম শরীয়ত যুক্তি বিরোধী শরীয়ত নেই, কথা বুঝতে পেরেছেন? তো এই জন্য লা ইউকাল্লিফুল্লাহ নাফসান ইল্লা উসাহা, আমি যদি দোয়া করি হ্যাঁ তাহলে আমি বহু আয়াত হাদিস জানি, যে কোনো দোয়ার ক্ষেত্রে ওই আয়াত দিয়ে আমি নিয়ত করতে পারবো যে এই দোয়া আল্লাহ আমি ওই খাস জিনিসটা চাইছি কিন্তু ওই দোয়ার মাধ্যমে, কিন্তু একজন সাধারণ মানুষের সম্ভব নয়, ঠিক না? হয়তো মুখস্থই নেই অথবা মুখস্থ থাকলে অর্থই বুঝে না, কোরআনে হয়তো ওই দোয়া মজুদ আছে কিন্তু তার জানা নেই, নেক আওলাদের জন্য দোয়া করতে হবে বেচারা জানায় নাই, ছেলেটা খারাপ হয়ে যাচ্ছে ও সেজদায় দোয়া করতে চাইছে, বলবেন যে আগে আরবি শিখে এসো নাকি, দোয়া করতে পারবে অসুবিধা নেই। তবে নিঃসন্দেহে কোরআনি দোয়া বা হাদিসের দোয়া পড়া উত্তম, কোরআন বা হাদিসে যে দোয়াগুলি আছে সেই দোয়াগুলি পড়া অবশ্যই উত্তম। জি, নামাজের মধ্যে সুরা ফাতিহা পড়া রুকুন ফরজ, এর আগে বিস্তারিত আলোচনা হয়ে গেছে, জি দুই তিন সপ্তাহ আগে আলোচনা হয়ে গেছে। জি, এই ক্ষেত্রে একাকী নামাজি আর ইমাম অবশ্যই পড়বে, আর মুক্তাদি যখন সিররি নামাজ অবশ্যই পড়বে, জেহরি নামাজে বড়ই ইখতিলাফ আছে আর দুই দলের দলিল আছে, সেজন্য এই ক্ষেত্রে বাড়াবাড়ি করবে না, যদি পড়ে নাই কেউ সতর্কতামূলক তো ভালো আলহামদুলিল্লাহ, কেউ যদি না পড়ে তাহলে আমরা তাদের নামাজ হবে না এরকম ফতোয়া দিই না। এই ভাই জিজ্ঞাসা করেছেন যে কোনো এক ভাইয়ের শ্বশুর মারা গেছে আর ও চল্লিশা করবে, ওরা এই চল্লিশা করার জন্য পয়সা দিতে চায়নি মসজিদে দিয়েছে, তারপরে বলছে না কমপক্ষে চারজনকে খাওয়াইতে হবে, না মৃতের নামে খাবার করা বিদাত, সুতরাং বিদাতে অংশ নেওয়া হচ্ছে গুনাহে অংশ নেওয়া, গুমরাহিতে অংশ নেওয়া, যেমন মদের আসরে অংশ নেওয়া হারাম, বিড়ি সিগারেটে অংশ নেওয়া হারাম, হ্যাঁ মারপিটে অংশ নেওয়া হারাম, ভাঙচুর করে অংশ নেওয়া এরকম এইসব নাজায়েজ মিছিলে অংশ নেওয়া হারাম, তেমনি বিদাতি অনুষ্ঠানে চল্লিশাতে হোক অথবা অন্য কোনো যে কোনো দিনেই হোক মৃত্যুর নামে খাবার খাওয়াবো আর বকশাবো, নেকিগুলি পৌঁছাবো খাইয়ে দাওয়িয়ে দেশবাসীকে এলাকাবাসীকে, এটা বিদাত আর বিদাত হচ্ছে হারাম জঘন্য কাজ, সুতরাং তাতে সহযোগিতা করা জায়েজ নাই, এক পয়সা দিয়ে সহযোগিতা করা জায়েজ নাই। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আল্লাহ বলছেন যে নেকির কাজে আর আল্লাহ ভীরুতার কাজে পরস্পর সহযোগিতা করো, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহের কাজে আর সীমা লঙ্ঘনের কাজে অন্যায় কাজে পরস্পর কখনো সহযোগিতা করবে না, সুতরাং কোনো বিদাতি কাজে সহযোগিতা করা জায়েজ নাই। যারা এরকম করছে তারা আপনাকে বাধ্য করতে পারবে না, খুব বেশি আপনার কাছে চাইছে পিড়াপিড়ি করে টাকা চাইছে, তাদেরকে বললেন যে আমার কাছে উত্তম বিকল্প আছে, তুমি কত টাকা চারজনের খাবার চাইছো বা তুমি 5,000 টাকা চাইছো, আমি 10,000 টাকা আল্লাহর মসজিদে দান করবো, আমি 10,000 টাকা দিয়ে একটা ইসলামিক লাইব্রেরি ভালো কিতাব ক্যাসেট তোমাদের মসজিদে রেখে দেব, নিয়ে যাবে শুনবে পড়বে আর ফিরিয়ে দিয়ে যাবে, উত্তম বিকল্প আমাদের কাছে আছে, তোমাদের মসজিদে ফ্যান নাই আমি 10টা ফ্যান দিয়ে দেবো, তোমাদের মসজিদ তৈরি হচ্ছে আমি 10 বস্তা সিমেন্ট দিয়ে দেবো, কি চাও? তোমরা চাইছিলে 5,000 আমি দেবো তোমাদের 20,000 বা 10,000, কিন্তু বিদাত করা জায়েজ নয়, বিদাতে সহযোগিতা করা আপনি গোনার কাজে সহযোগিতা করলেন জবাবদেহি করতে হবে। মৃতের নামে খাবার কোন ইসলামের দলিলে জায়েজ নাই, বরং নবী সাল্লামের সাহাবারা বলছেন যে আমরা এটা জাহিলিয়াতের যুগের চরিত্র মনে করতাম, এটাকে জাহিলিয়াতের যুগের চরিত্র মনে করতাম যে মাইয়াতের নামে খাবার তৈরি করে লোকজনকে খাওয়ানো, সে নির্ধারিত দিনে হোক, এক শ্রেণীর আবার বিদাতপন্থীরা আছে আমাদের দেশে তারা বলে
চল্লিশে করলে জায়েজ হবে না, তিন দিনে খাওয়া নির্ধারিত দিন করে খাওয়াইলে জায়েজ হবে না, কিন্তু যদি অনির্দিষ্ট দিনে খাওয়াই তো জায়েজ না, পার্থক্য কি? কোনো পার্থক্য তেমন নেই, সুতরাং জায়েজ না। দিন ধরে খাওয়াক আর দিন ধার্য না করেই খাওয়াক, মৃত্যুর নামে খাবারের ভোজ করা এটা এখনো হিন্দুরা করে, আর জাহিলিয়াতের যুগে কাফের মুশরিকরা করত, আর কাফের মুশরিকদের বিরোধিতা করতে বলা আছে। তারপরে নবী সাল্লামের উত্তম আদর্শ উসওয়ায় হাসানাই কখনো নবী সাল্লাম করেননি, নবীর তিন মেয়ে মারা যাননি তার জীবদ্দশায়, কেন খাওয়াননি মৃতদেরকে, আত্মীয় স্বজনদেরকে? নবী সাল্লাহ সাল্লামের চাচা হামজা শহীদ হননি, কজনকে ভোজ করে খাওয়িয়েছিলেন নবী সাল্লাহ খাওয়িয়েছিলেন? কোন একজন সাহাবি তার আপনজন মারা গেছে আর ভোজ করে এরকম দাওয়াত করে খাওয়িয়েছে? একটা দলিল যদি দিতে পারে বিদাতি মোল্লারা তাহলে বলবো যে জায়েজ, আর দলিল না দিতে পারে তাহলে তাদের থেকে সাবধান। হ্যাঁ, মরার আগে খাওয়ার, মরার আগে কি জন্য খাইবেন ওই লোকের নামে? হ্যাঁ, যে কোন লোক শোনেন, বাস এটা একটা হাসানো হইল, যাদের ঘুম আসছিল আর ঘুম আসবে না, সময় বেশি নেই। যে কোনো মুসলিমকে খাওয়ানো আর বিশেষ করে ভালো মানুষকে খাওয়ানো সওয়াবের কাজ, নেকির কাজ, এমনকি প্রয়োজনে অমুসলিমকে খাওয়ানো নেকির কাজ। খেতে পায় না, অসহায়, অসুস্থ, পীড়িত, দুর্গত, তাদের খাওয়াইছেন, তাদের চিকিৎসা করছেন, এমনকি পশু পাখি কুকুর শৃগালকে খাওয়ানো আর পান করানো জান্নাতে যাওয়ার কাজ। সেই বুখারিতে নেই, কুকুরকে পানি পান করিয়ে জান্নাত। হ্যাঁ, একটা বিড়ালকে না বেঁধে রেখে দিয়েছিল খেতে দেয়নি, সেজন্য জাহান্নাম। তাহলে বিড়াল কুকুরকে খাওয়াইলে যদি নেকি হয় তাহলে যে কোনো মানুষকে খাওয়ালে নেকি হবে, কিন্তু মাইয়েতকে নেকি পৌঁছাবে, মৃত ব্যক্তিকে এই সওয়াবটা পৌঁছিবে এই ধারণা নিয়ে? মানুষের বাড়ি মারা গেছে শোক, আর শোকের সময় খাওয়া দাওয়া ধুমধাম, এটা হচ্ছে অমুসলিমদের চরিত্র, আসল সমস্যাটা এখানে, দাদা বুঝতে পেরেছেন? তারপরে খাওয়িয়ে দাওয়িয়ে নেকি পৌঁছানোর রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি, এটা হচ্ছে আর একটা সমস্যা। বাকি কথা হলো খাওয়াবেন, যে কোনো সময় খাওয়াবেন, খাওয়ান, আজকে খাওয়ান, কত খাওয়াবেন? না না না, মৃত মৃত মৃতকে নেকি পৌঁছাবো এই খাওয়া দাওয়ার মাধ্যমে? আমার মতো সচ্ছল মানুষকে খাওয়াবেন, আমি কি সাদকা খাওয়ালো, না ফিতরা খাওয়ালো, না যাকাত খাওয়ালো, যা আমাকে আপনার সাদকা খাওয়াবে, সাদকার নেকি মাইয়েতকে পৌঁছে, বুঝতে পেরেছেন? তারপরে বলবেন যে শুধু গরিবকে খাওয়াবো, কেউ যদি বলে, প্রথম কথা গরিবকে শুধু খাওয়াই না, বরং গরিবদেরকে মেঝেতে খাওয়াই, আর এলাকার পয়সাওয়ালাদেরকে চার টেবিল দিয়ে খাওয়াই, দাদা বুঝতে পেরেছেন? এই দিয়ে আবার নেকি পৌঁছিবে? এক তো বিদাত, বিদাতের উপর আবার ব্রাহ্মণ্যবাদ, যে শিক্ষিতদেরকে মান সম্মান ইজ্জতে খাওয়াবে আর গরিবদেরকে ফুটপাতে কলা পাতাই খাওয়াবে, বাঙালি চরিত্র না এটা? আমাদের বিবাহে হোক অথবা অন্য কিছুতে হোক, খেতে আবার কিসের নেকি পাওয়া যাবে? এই তারতম্য কোথায় আছে? তো ব্রাহ্মণ্যবাদ আছে যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, আল্লাহর মুখ থেকে তৈরি, আর ওই শূদ্র ডোমচামার মেথুর আল্লাহর পা থেকে তৈরি, এটা তো ইসলামের নেই। যদি যদি এইরকম হয়, বললাম তো এর উত্তর বললাম, যদি খাওয়াইতে চান যে আমি মুসলমান ভাইদেরকে খাওয়াই আমি নেকি নিব, হ্যাঁ তাহলে ভালো কথা, কিন্তু যদি বলেন যান না এই খাওয়িয়ে আমি বেঁচে থাকতে খাওয়াই আমার বাপ মা মারা গেছে তাদেরকে নেকি পৌঁছাবো, তাহলে এটা বিদায় দিতে, মৃতের নামে খাবার নেই, সে শোক তাজা শোক হোক অথবা পুরাতন শোক হোক, কথা বুঝতে পেরেছেন? মৃতের নামে খাবার ইসলামের নেই। হাঁচি পড়লে আলহামদুলিল্লাহ বলে, হ্যাঁ আর হাই আসলে কি বলবেন? হাই আসলে এমন কিছু বলা হাদিসে নেই, হাই আসলে আছে যে ফালিয়াদ ফাও মাস্তাতা, মুখে হাত দেবেন, কারণ হা করলে শয়তান হাসে, এই জন্য মুখে হাত দেবেন, সেটাকে চেপে রাখবেন, বেশি বেশি হাই দিবেন না, হাইটাকে কমাবার চেষ্টা করবেন, কারণ হাই অলসতা নিয়ে আসে, হ্যাঁ তন্দ্রা নিয়ে আসে, গাফিলতি আসে, দু তিনবার হাই আসলে ঘুমিয়ে পড়বেন, বুঝছেন না? শয়তান খুশি হয় যে মানুষ গাফিল হোক, এই জন্য হাইটা ভালো জিনিস নয় শয়তানের পক্ষ থেকে, আর তাসাওয়াব মিনাশ শয়তান, হাদিস আছে যে হাই আসাটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে, শয়তানের পক্ষ থেকে, সুতরাং যদি শয়তান থেকে পানা চান তো ভালো কথা, কিন্তু কথা হচ্ছে যে এখানে এমন কিছু বলতে হবে এরকম কোন সুন্নত নেই। কোরআন আয়াত দিয়ে নাম, কেমন কোরআন আয়াত দিয়ে নাম? কোরআন আয়াতে ইউসুফ আছে, ইউসুফ নাম রাখতে পারেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ নাম রাখতে পারেন, কিন্তু নাম রাখবেন তোকাজ্জিবান, হ্যাঁ না নাম রাখবেন রহমান, আর রহমান আল্লামাল কোরআন দিলেন রহমান নাম রেখে, তো জায়েজ নাই, আল্লাহুল খালেকুল বারে নাম রাখলেন খালেক, তো জায়েজ নয়, হারাম নাম, এটা কোন প্রশ্ন হলো? এর প্রশ্ন অত্যন্ত ব্যাপক, কত কত সপ্তাহে একটা প্রশ্ন করেছে হিজড়ার প্রশ্ন, এটা বিশাল, গোটা মাসলে এক বক্তব্য রাখতে হবে, ছোট প্রশ্ন করে।
বেতরের তরিকা সম্পর্কে বলার সময় নেই। বেতরের তরিকা সম্পর্কে বেতরের বই পড়ে নেবেন, একটা বই জোবাইল থেকে ছেপেছে, যেসব ভাইরা জিজ্ঞেস করছেন, আর না হলে একটা লিফলেট আছে, লিফলেটটা আপনারা দিতে পারেন, নিতে ইসলাম হাউসে আছে, জি ইসলাম হাউসে ওই বেতর সম্পর্কে বইটা আছে, পড়ে নিতে পারেন। যে সৌদি আরবে যেইভাবে আপনার রমজান মাসে বেতর পড়ছেন জামাতে তারাবির সাথে, ওইভাবে বেতর পড়াটা সবচেয়ে বেস্ট, ব্যাস সংক্ষেপ, এটাই সহি সুন্নতের কাছাকাছি। হ্যাঁ হ্যাঁ, বেতরে কুনুত আছে, বেতরে কুনুত আছে, রুকুর আগেও করতে পারেন, রুকুর পরে। এ ভাই জিজ্ঞাসা করছেন যে ভারত বাংলাদেশে খতমে জালালি আছে, খতমে জালালির উদ্দেশ্য কোনো ব্যক্তি যদি খুব সিরিয়াস অসুস্থ থাকে, মরছেও না আর রাস্তা ছাড়ছেও না, মানে রাস্তাও ছাড়ছে না আর ফিরেও আসছে না, খরচ খরচা করে মানে হয়রান হতে হচ্ছে, তো হয়রান হবে না সেই জন্য এরা খতমে জালালি করে, এই বিদাতিরা করে, উদ্দেশ্য হচ্ছে হয় ভালো হবে হ আর না হলে তাড়াতাড়ি যা, বুঝতে পারছেন? এটা ইসলামের নেই, এইরকম কিছু ইসলামের নেই, এমন কোন তদবির ইসলামের নেই যে থাকবে থাকো, ভালো হ্যাঁ থাকো, সুস্থ হ্যাঁ থাকো, আর না হলে মাস সালামা যাও, জলদি যাও, এরকম ইসলামে কিছু নেই, এগুলো বেয়াদবি। বাপ মা সুবহান আল্লাহ, বাপ মা যখন আপনি অসুস্থ হয়েছেন, ছোটতে আমি অসুস্থ হয়েছি, কত আশা আকাঙ্ক্ষা করেছে, আল্লাহ ভালো করুক, আল্লাহ বড় করুক, আল্লাহ এই করুক, কখন এই কথা চিন্তা করে নিয়ে ছেলে এত লম্বা অসুস্থ হয়েছে কখন রাস্তা ছাড়বে রে, কখন এই চিন্তা করেছে যে মরে যাক, কতবার পেশাব করেছেন, আর বাপ মা যদি একবার পেশাব করে দেয়, আরে বেশ বিছানায় পেশাব করে দিয়েছে, কে এগুলো টানবে, কে খেদমত করবে, কখন যে কি হবে, মানে কখন যাবে এক কথায়। সুবহানাল্লাহ, কেমন মুসলিম আপনি, আপনার পেশাবে পায়খানায় কখনো মা বাপ বিরক্ত হয়নি, আর আপনি এক দুবার বাপ মা পেশাব করতে বিরক্ত পেরেশান হয়ে গেছেন, যে বাপ মার পেশাব টানবেটা কে, কি পরিষ্কার করবে, আপনি পারছেন না করতে, আর আপনার স্ত্রী না হয় অপরের মেয়ে, আপনার বাপের মেয়ে না, কিন্তু আপনি তো, আপনাকে আপনার আব্বা মানুষ করে ছাড়লার পরে। কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, কাফন আমার আপন, কবর আমার ঘাঁটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী, থাকতে হবে নিরালায়, একা একা বাসতে।